প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের নিয়মিত আয়োজন কেরিয়ার লাইফ শো প্রোগ্রামে। সঙ্গে আছি নাজিব রাফে। আপনাদের সাথে আজকে আড্ডা দিব কিভাবে স্বল্প পুঁজিতে একজন সফল ব্যবসায়ী হওয়া যায়। আপনাদের বিভিন্ন সময়ের বিভিন্ন টপিক নিয়ে আমরা কেরিয়ার লাইফ শো প্রোগ্রাম আয়োজন করে থাকি। আপনাদের ব্যাপক সাড়া এবং সহযোগিতা এবং ভালোবাসায় আমাদের আজকে চতুর্থ এপিসোডটি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আড্ডা দিব দীর্ঘ সময় ধরে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশের পথিকৃৎ এবং ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সম্মানিত চেয়ারম্যান মনির হোসেন। আমরা আজকে স্যারকে পরিচয় করে দিচ্ছি। স্যার কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিয়েটিভ লাইফ শো প্রোগ্রামে। আমরা আজকে নতুন উদ্যোক্তা যারা হতে চায় তাদেরকে নিয়ে আজকে আমরা কথা বলবো। তার আগে স্যার, আমরা আজকের প্রোগ্রামের আপনার উঠে আসার গল্পটা, মানে ক্রিয়েটিভ আইটি উঠে আসার গল্পটা একটু শুনতে চাই স্যার। ওয়েল, অ্যাকচুয়ালি উদ্যোক্তা বিষয়টা আসলেই আমাদের সবার জন্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে, বিশেষ করে বাংলাদেশ এন্ডে যদি আমরা বলতে চাই। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমি একজন উদ্যোক্তা, কতটুকু সফল বা কতটুকু বিফল সেটা হয়তো পরের বিষয়, বাট হ্যাঁ, আমি একজন উদ্যোক্তা হিসেবে আজকে আমাদের কোম্পানির বয়স 10 বছর, আর সেই ক্ষেত্রে যতটুকু এক্সপিরিয়েন্স আমার উদ্যোক্তা হিসেবে আছে সেটা আজকে শেয়ার করার জন্য মূলত আজকের এই অনুষ্ঠানে আমি উপস্থিত থাকা। আর সেই ক্ষেত্রে আমি আমার যদি একজন উদ্যোক্তা হিসেবে আমার কথা বলি, আমার এক জায়গায় পড়েছিলাম যে হার্ভার্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর, উনি বলছিল যে উদ্যোক্তাটা আসলে কি বা কে। তো উনি বলছিল যে উদ্যোক্তা হচ্ছে সেই ব্যক্তি যার লাইক সম্পদের কি বলে সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও, লাইক যেটা হয় যে সবাই আমরা কি করি যে উদ্যোক্তা হতে চাই কিন্তু আমরা ভাবি যে অনেক টাকার প্রয়োজন, অনেক কিছুর প্রয়োজন। আসলে একজন উদ্যোক্তা সেই যে যার সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সে নিজেকে দেখতে চায় একটা সফল উদ্যোক্তা হিসেবে এবং সাহস করে একটা উদ্যোগ নিয়ে কাজ করার ক্ষেত্রে। তো আসলে আমিও সেই ক্ষেত্রে মানে অন্য কারো মতো না, স্বাভাবিকভাবেই আমারও অনেক ধরনের চ্যালেঞ্জ ছিল, অনেক ধরনের প্রতিকূলতা ছিল, কিন্তু নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল যে আসলে নিজে কিছু করার জন্য নিজের চেষ্টাটাই যথেষ্ট। আর সেই ক্ষেত্রে আমি চেয়েছি প্রথমত যে ভালো কিছু করতে, যে কাজ, যেই ইনিশিয়েটিভটা শুধু আমার জন্য না, আমি যার জন্য করব, যাদের জন্য করব, সবাই অনেক উপকৃত হবে। আর সেই ক্ষেত্রে সেভাবেই আমি আমার উদ্যোক্তা হিসাবে 2008 সালে আমার কোম্পানির যাত্রা শুরু, এবং আজ অবধি আলহামদুলিল্লাহ এতটুকু বলতে পারি যে আসলে সেই স্বপ্নটা যতটুকু না ছিল তার চেয়ে অনেক বড় অবস্থায় আমি আসতে পেরেছি, এবং সেজন্য অবশ্যই আল্লাহ তাআলার কাছে হাজার কোটি শুকরিয়া। তো এই অবস্থায় আজকে আমাদের ক্রিয়েটিভ আইটি আজকের এই 10 বছর, প্রায় 10 বছরে আমরা পা দিচ্ছি, এবং আজকে সেই ছোট্ট ক্রিয়েটিভ আইটিতে আজকে আমাদের এমপ্লয়ি সংখ্যায় প্রায় 350-এর মতন। তো আসলে এই অবস্থা পর্যন্ত আসতে পেরেছি বিভিন্ন প্রতিকূলতার মাধ্যমে। হ্যাঁ, এটা এরকম না যে রাস্তাটা খুব সহজ ছিল। হ্যাঁ, অবশ্যই অনেক প্রতিকূলতা ছিল, অনেক বড় বড় চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে অনেক ধরনের, কিন্তু একটা বিষয় যেটা আমি মনে করি যে সফলতার পিছনের সবচেয়ে বড় যেই কাজ বিষয়টা আমার কাজ করেছে সেটা হচ্ছে আমার নিজের উপরে আমার আস্থা। কারণ আমি যেটা বিশ্বাস করি যে যা করছি সেটা ভালো কিছু করছি, আর যেহেতু ভালো কিছু করছি সেহেতু সফলতা আসবেই। ধন্যবাদ স্যারকে। আমরা আসলে ক্রিয়েটিভ আইটির উঠে আসার গল্পটা বা উঠে আসার যে প্রেরণাটা সেটা শুনছিলাম। আসলে মানে একটা মানুষের উঠে আসার পিছনে যে তার যে একাগ্রতা বা ইচ্ছাটা, যে ভালো কিছু করার যে একটা তার যে একটা মানে মানে চেষ্টা, এটা আসলে আসলে একটা মানুষকে বড় করে তোলে। প্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমাদের লাইভ প্রোগ্রামে জয়েন করেছেন এবং আপনারা যারা আমাদের সাথে আছেন, আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের সাথে পুরো লাইভ সময়টাতে থাকবেন এবং আমাদেরকে প্রশ্ন করবেন এবং আপনার ফ্রেন্ডকে দেখার জন্য লাইভটি শেয়ার করবেন। আমরা আজকে চমৎকার কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার আজকে আমাদের মূল বিষয় হচ্ছে স্বল্প পুঁজিতে সফল উদ্যোক্তা। আসলে মানে আমাদের দেশের একটা ট্রেন্ড হচ্ছে যে আমরা বড় কিছু করতে চাই, বড় মানে বড় হতে চাই। তো বড় হতে চাইলে এই দেশকে বড় করতে হলে আপনাকে একজন উদ্যোক্তা হতে হবে। সেই উদ্যোক্তা হওয়ার যে পুরো প্রসেসটা, যে পুরো পরিকল্পনাটা নিয়ে আজকে আমাদের আলোচনা। নিশ্চয়ই আপনার কোনো প্রশ্ন করতে ভুল করবেন না, শেয়ার করতে একদম ভুল করবেন না। আমরা চলে আসছি আমাদের পরবর্তী বিষয়টাতে আলোচনা করতে। স্যার, মানে একজন উদ্যোক্তা যদি সে হতে চায়, মানে তার আসলে প্রথম কোন বিষয়টা নিয়ে মানে তার চিন্তা করা উচিত যে আমি একজন উদ্যোক্তা হতে চাই?
ওয়েল, যেটা বলছিলাম যে উদ্যোক্তা অবশ্যই একটা বড় বিষয়, আর সেই ক্ষেত্রে একজন উদ্যোক্তা যিনি হতে যাচ্ছেন সেই ক্ষেত্রে তার প্রথম যে ইনিশিয়েটিভটা সেটা আসলে উদ্যোগ তো স্বাভাবিকভাবেই এমন একটা উদ্যোগ হতে হবে যেটা মানুষের জন্য অবশ্যই অনেক বেশি হেল্পফুল। তো সেই ক্ষেত্রে একজন উদ্যোক্তার প্রথম কাজ হচ্ছে উনি কি করতে চায়, কোন ধরনের কাজের মাধ্যমে মানুষের সহযোগিতা করতে চায়, সেই জিনিসটা আগে প্রথমে ফাইন্ড আউট করতে হবে। ধরুন যে আমি আজকে একজন মানুষ, আমি চাচ্ছি যে হ্যাঁ আমি এমন কিছু করতে যেটা দিয়ে মানুষকে আমি উপকৃত করব। আর সেই উপকার করার বিষয়গুলো কিভাবে হতে পারে, যে অনেকভাবেই। ধরেন আজকে আমাদের বাংলাদেশ এন্ডে আজকে আমরা একটা মানে অনেক বেশি পপুলেশনের দেশ, হ্যাঁ অনেকেই ভাবে যে আচ্ছা এই দেশে তো চাকরি নেই বাকরি নেই, অনেক ধরনের সমস্যা, আমি দেশের বাইরে চলে যাই। বাট আমার এই ক্ষেত্রটাতে আমার ডিফারেন্ট ওপিনিয়ন। আমি যেটা বলি যে আসলে অপরচুনিটি তো সেখানে আছে যেখানে মানুষ আছে, যেখানে যত বেশি মানুষ জনসংখ্যা বাস করছে সেখানেই তো অনেক বেশি কিছু করার স্কোপ আছে। তো সেই ক্ষেত্রে উদ্যোক্তা হিসেবে বাংলাদেশে অবশ্যই অনেক বড় অপরচুনিটিস, কিন্তু একজন উদ্যোক্তা যিনি হতে চাচ্ছেন প্রথমত ওনার যে কাজটা প্রথম কাজ সেটা হচ্ছে উনি কী করতে চাচ্ছেন সেই জিনিসটাকে স্পেসিফিক করা। ধরুন আমি যেমন আমার উদ্যোগের ক্ষেত্রে আমার যখন আমি কাজ শুরু করি প্রথমত আমার যেহেতু আমার এক্সপিরিয়েন্স ছিল আইটি টেকনোলজিতে, ইভেন ডিজাইন প্ল্যাটফর্মে, সো আমি যেহেতু এটাতে আমি এক্সপার্ট ছিলাম, আমার কাছে মনে হয়েছে যে আমি এই সেক্টরটাতে কিছু করতে পারি, এবং সেই ক্ষেত্রে এটার বিজনেস স্কোপ অপরচুনিটিসগুলোকে অ্যানালিসিস করে আমার কাছে মনে হয়েছে এটা আমার জন্য বেস্ট, এবং তখন আমি একটা আইটি বিজনেস হিসেবে আমি আমার প্রতিষ্ঠানকে রান করি। চমৎকার। মানে দর্শক, আপনার যদি একটা স্বপ্ন থাকে, আপনার যদি ইচ্ছা থাকে নিজেকে নিজের জন্য কিছু করার, তৈরি করার, বা আপনার স্বপ্নটাকে অনেক বড় করার, তাহলে কিন্তু আজকে আপনার আমাদের পুরো আলোচনাটা কিন্তু শুধু আপনার জন্য এবং আপনাকে ঘিরেই আমাদের আজকে টোটাল আলোচনা। আপনার স্বপ্ন কিভাবে একটা বড় হবে এবং পরবর্তীতে একটা বড় কোম্পানি হিসেবে রূপ দিবে সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করছি, এবং আলোচনাতে অবশ্যই আপনার নিজস্ব মতামত, চিন্তা এবং আমাদের আপনার ভালোবাসা আমাদেরকে জানাতে একদম ভুল করবেন না এবং অবশ্যই শেয়ার করতে ভুল করবেন না। আমরা আজকে অনেক অনেক চমৎকার বিষয় নিয়ে আলোচনা করছি। আপনাদেরকে আরেকটা বিষয় একটু জানিয়ে দিতে চাই, স্যার আজকে আমাদের সাথে আলোচনা করবেন হচ্ছে কিভাবে স্বল্প পুঁজিতে একদম সফল উদ্যোক্তা হওয়া যায়। আমাদের সাথে আছেন ক্রিয়েটিভ আইটি লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান আমাদের মনির হোসেন স্যার। সো স্যারের সাথে পরবর্তী আলোচনা চলে আছে, প্লিজ একদম মানে কোথাও যাবেন না। কিন্তু স্যার পরবর্তী যে বিষয়টা বলতে চাই, যে একদম নতুন উদ্যোক্তা মানে স্যার আমি আজকে প্রথম ব্যবসা শুরু করতে চাই, আমাকে যদি একদম হাতে কলমে প্রত্যেকটা পদক্ষেপ যদি একটু বুঝিয়ে বলতেন। সেটা হচ্ছে যে লাইক আমি যেটা বললাম যে উদ্যোক্তা হিসেবে যদি আমি কাজ করা শুরু করতে চাই আমি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই যেটা বললাম যে কোন বিষয়ে আমি কাজ করতে চাই সেটাকে নির্ধারণ করা। এখন আমি যেটা বললাম যে আমার এন্ডে আমি ডিজাইন প্ল্যাটফর্মে কাজ করছিলাম, সো দ্যাটস ওয়াই, এবং সেই ক্ষেত্রে সেই ধরনের আমার কাজের অভিজ্ঞতা ছিল। তো পরবর্তীতে আমার কাছে মনে হলো যে এই বিষয়টা নিয়ে কাজ করা যায়। তো তাহলে সেক্ষেত্রে যেই বিষয়টা আমি নতুন উদ্যোক্তাদের বলবো, যে আপনি আমাদের দেশে আনাচে কানাচে বিভিন্ন ধরনের সমস্যা আছে, প্রথমত আপনি যদি উদ্যোক্তা হতে চান তাহলে সেই সমস্যাটাকে খুঁজে বের করতে হবে, যে আসলে কী ধরনের সমস্যা আছে আর আমার অ্যাবিলিটি কী আছে কোন ধরনের সমস্যা সমাধান করার। এখন যেই সমস্যাটা আপনি ফাইন্ড আউট করলেন সেটার অ্যাবিলিটি যদি আপনার মধ্যে না থাকে, যে এটা নিয়ে সমাধান করার অ্যাবিলিটি আমার মধ্যে আছে, তাহলে সেটা নিয়ে হয়তো না কাজ করাটাই ভালো। তো সেক্ষেত্রে যে ফাইন্ডিংসটা আপনি পেলেন যে হ্যাঁ এটা একটা স্কোপ, এটা একটা প্রবলেম আমাদের দেশের, এটা নিয়ে আমি কাজ করতে পারি এবং এটা, তাহলে সেই ক্ষেত্রে দ্বিতীয় ইনিশিয়েটিভ হচ্ছে আপনি যদি কোনো একটা বিষয়কে নির্ধারণ করেন, দ্বিতীয় ইনিশিয়েটিভ হচ্ছে আপনার অবশ্যই সেই বিষয়ে যথেষ্ট পরিমাণ জ্ঞান অর্জন করা। কারণ আপনি দেখেন, ধরে নিই আমি যদি সহজ কথা বলি, যে ধরেন আপনি একটা মুদি দোকানই দেবেন, তাহলে সেই মুদি দোকান দেওয়ার আগে আমি আপনাকে বলবো, সে যদি কোনো মুদির দোকানে আপনি একজন কর্মচারী হিসেবেও কাজ করতে পারেন, তাহলে সেই এক্সপিরিয়েন্সটা আপনার বাস্তব এক্সপিরিয়েন্স হবে পরবর্তী ব্যবসা সফল করার জন্য। তো এই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে আপনি যখন উদ্যোক্তা হবেন প্রথমত আপনাকে ডিফাইন করতে হচ্ছে, এবং দ্বিতীয়ত আপনাকে সেই কাজের উপরে দক্ষ হতে হচ্ছে। এবং আমার পরামর্শ নতুন উদ্যোক্তাদের কাছে, যদি আপনি উদ্যোক্তা হতেই চান তাহলে নির্দিষ্ট বিষয়ে অবশ্যই আপনি কোনো একটা কোম্পানিতে আগে চাকরি করুন, অ্যাটলিস্ট 2 থেকে 4 বছর,
এবং এর পরবর্তীতে আপনি কাজ করুন। কারণ হচ্ছে কি, একটা কোম্পানিতে যখন আপনি জবে জয়েন করবেন তখন সেক্ষেত্রে অনেক কিছু শেখার আছে। কারণ কি কি কীভাবে একটা ক্লায়েন্ট স্যাটিসফাইড করা যায়, কীভাবে একটা ক্লায়েন্টের সাথে কথা বলা যায়, কীভাবে একটা অফিস মেনটেন করতে হয়, কীভাবে একটা এইচআর মেনটেন করতে হয়, কীভাবে একটা এমপ্লয়ি নিয়োগ দিতে হয়, কীভাবে তাকে মেনটেন করা লাগে, তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনি তখন শিখবেন এবং এই শিক্ষাটাই পরবর্তীতে আপনার ব্যবসার কাজে কিন্তু কাজে আসবে। আদারওয়াইজ আপনি কোনো একটা বিষয় সম্পর্কে জানেন কিন্তু সেই কম সেই ধরনের কাজের এক্সপিরিয়েন্স আপনার যখন থাকলো না, তখন যে যেটা দাঁড়ালো যে আমি এইচআর বুঝি না, আপনি আমি অ্যাডমিনিস্ট্রেশন বুঝি না, আমি এমপ্লয়ি নিয়োগ বুঝি না, এই ল্যাকিংসগুলোর কারণে উনি হয়তো ভালো জানলেও পরবর্তীতে উনি সাস্টেন করতে পারেন এবং পরবর্তীতে পড়ে যায়। সো সেক্ষেত্রে দ্বিতীয় ইনিশিয়েটিভ হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার করা। বা চমৎকার একটা পয়েন্ট যে আপনাকে যদি উদ্যোক্তা হতে হয় তাহলে আপনাকে আপনার নির্দিষ্ট বিষয়ের উপর কোনো একটা কোম্পানিতে চাকরি করে সেই বিষয়টাতে আপনাকে সফল হতে হবে। তার মানে হচ্ছে চাকরি করলে আপনার একটা অভিজ্ঞতা তৈরি হবে, সেই অভিজ্ঞতাটাই একসময় আপনার নতুন উদ্যোক্তা হিসেবে আপনাকে পথ চলতে সহযোগিতা করবে। খুবই চমৎকার একটা পয়েন্ট, আমার খুবই খুবই আমার পছন্দ হয়েছে। বন্ধুরা আপনারা কিন্তু চাইলে কিন্তু নোট মানে খাতা কলম নিয়ে বসে যেতে পারেন, লিখে ফেলতে পারেন পুরো ব্যাপারগুলো, বিকজ আপনার একটা স্বপ্ন আজকে থেকে বাস্তবায়ন করার আপনার একটা চিন্তা তৈরি হয়ে যাক। এবং এই প্রোগ্রামের মাধ্যমে চাই আপনার যাতে একটি স্বপ্ন বাস্তবায়ন হয়, লালিত হয় এবং আপনি অনেক বড় হন। নতুন উদ্যোক্তা যারা হতে চান, হতে চাচ্ছিলেন, সকলকে আমাদের প্রোগ্রামে স্বাগতম। এবং অবশ্যই লাইভটিতে আপনার কমেন্ট, আপনার লাইভটি শেয়ার করতে আপনি একদম ভুল করবেন না। আমাদের সাথে উপস্থিত আছেন ক্রিয়েটিভ আইটি লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান মনির হোসেন স্যার। আমরা পরবর্তী একটা বিষয় নিয়ে কথা বলবো স্যার, যে প্রত্যেকটা যখন একটা মানুষ উদ্যোগ শুরু করে স্যার, সেটা হচ্ছে তার একটা পেপারস ওয়ার্কের দরকার হয়। মানে কী ধরনের পেপারস ওয়ার্কটা দরকার বা কেন প্রয়োজন বলে আপনি মনে করেন স্যার? ওয়েল, একটা উদ্যোক্তা হিসেবে স্বাভাবিকভাবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আরেকটা ইনিশিয়েটিভ। দেখেন, আমাদের দেশে যেটা হয়, আমরা অনেক দেখি বা ইভেন দোস আমার ক্ষেত্রেও অনেকগুলো প্রবলেম এই ক্ষেত্রে হয়েছিল। কীরকম, যেমন আমি একটা বিষয়কে ফাইন্ড আউটও করলাম, আমি আমার এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম এবং পরবর্তীতে আমার কাছে মনে হলো যে হ্যাঁ, আমি এখন একটা বিজনেস করার মতন যোগ্য। তো সেই ক্ষেত্রে যেটা করা হলো যে আমি কী করলাম, একটা নাম নির্ধারণ করলাম যে হ্যাঁ, আমার কোম্পানির নাম কী হবে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, নির্ধারণ করি। তো ক্রিয়েটিভ নামটা পছন্দ করি আমরা, যেহেতু আমরা ডিজাইন প্ল্যাটফর্মে টেকনোলজিতে কাজ করি, সো সেক্ষেত্রে ক্রিয়েটিভ সৃজনশীল যে যার মিনিং, সো সবসময় আমরা নতুন কিছু আবিষ্কার করছি, সো দ্যাটস ওয়াই তার সাথে সমন্বয় করে, এবং যেহেতু টেকনোলজি তার সাথে আইটিটাকে আমরা যোগ করেছিলাম। তো এখন বিষয় যেটা পরবর্তীতে যে আমি কিছু প্রবলেম ফেস করলাম, সেটা হচ্ছে ক্রিয়েটিভ নামটা যখন আমরা অন্য কাউকে বলছি, হ্যাঁ, বা কাউকে ওভার ফোনে বলছি, তখন এখানে যে আমরা একটা কমপ্লেক্সিটি ফেস করলাম। কীরকম, যে আমি বলছি ক্রিয়েটিভ, উনি শুনছে হয়তো আরেকটা। তো সেক্ষেত্রে নতুন উদ্যোক্তা যারা, তাদেরকে সবাইকে আমার সাজেশন থাকবে, যখন আপনি একজন উদ্যোক্তা হতে যাচ্ছেন সেক্ষেত্রে নামটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু, এমন একটা নাম পছন্দ করেন যেটা যে কাউকে বললে খুব সহজে সে এটা বুঝতে পারবে, যেটা যে কেউ মনে রাখতে পারবে, যেটা আপনার বিষয়ের সাথে সমন্বয় তৈরি করতে পারবে। তাতে করে যে সুবিধাটা, সেটা হচ্ছে একটা ব্র্যান্ড নেম। কারণ আজকের আপনার একটা উদ্যোগ ছোট কিন্তু কালকে এটা একটা ব্র্যান্ডে পরিণত হবে, সেই ক্ষেত্রে নাম নাম পছন্দের নামটা কিন্তু তখন খুব সহজে আপনি এক্সপ্লেনেশন দিতে পারবেন যে কোনো জায়গায়। সো নামটা একটা ইম্পর্ট্যান্ট বিষয়। এরপরে আপনি নাম নিলেন, অনেকে যেটা করছে নাম নিচ্ছে, নেওয়ার পর হয়তো একটা ফেসবুক পেজ করছে বা কিছু করার পরে সে বিজনেস স্টার্ট করছে। কিন্তু এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়, যেদিন আপনি ডিসিশন নিলেনই যে আপনি উদ্যোক্তা হবেন বা আপনি একটা ব্যবসা শুরু করবেন, সেই ক্ষেত্রে আর সময় ক্ষেপণ না করে আপনার উচিত কোম্পানির লিগাল ডকুমেন্ট করে ফেলানো। লিগাল ডকুমেন্ট যেটা বলা হচ্ছে, যদি আপনি একজন মানে একজন উদ্যোক্তা হন এবং সেটা আপনার নিজস্ব বিজনেস, আপনি একা এটা মেনটেন করছেন, সেক্ষেত্রে অবশ্যই আমি যেটা বলবো যে একটা ট্রেড লাইসেন্স করে ফেলানো খুবই গুরুত্বপূর্ণ। কারণ যেদিন থেকে আপনি ট্রেড লাইসেন্স করছেন সেদিন থেকে মূলত আপনার কোম্পানির বয়সের শুরু হচ্ছে, বয়স সীমাটা সেখান থেকে, যেমন একটা বাচ্চার যেদিন জন্ম হয় সেদিন থেকে তার জন্ম তারিখ এবং বয়সটাকে গণনা করা হয়। ঠিক সেম ভাবে আপনি যত আগে থেকেই না আপনি উদ্যোগ শুরু করেন, কিন্তু আপনি যেদিন থেকে যতদিন না আপনি ট্রেড লাইসেন্স করছেন ততদিন কিন্তু আপনাকে
কর্পোরেট জায়গাগুলোতে আপনাকে কিন্তু কোনো ধরনের সুযোগ সুবিধা, ইভেন আপনি একটা ব্যাংক অ্যাকাউন্টও কিন্তু করতে পারবেন না। বা যেমন গভর্নমেন্ট যখন বিভিন্ন সার্কুলার দেয় তাদের প্রজেক্টের জন্য, ওখানে কিন্তু বলে দেয় কোম্পানির বয়স সীমা 1 বছর, 2 বছর, 5 বছর হতে হবে। সেই বয়সটা নির্ধারণ হয় কিন্তু ট্রেড লাইসেন্সের উপর বেস করে। এখন আমি একজন উদ্যোক্তা হিসেবে কি করলাম, আমি উদ্যোগ নিয়ে আমি কাজ করে গেলাম 1 বছর 2 বছর, কিন্তু পেপারসের কোনো খবর নেই। পরবর্তীতে যখন আমি একটা প্রজেক্ট পেলাম বা তখন যখন বলা হচ্ছে যে আপনার কোম্পানির বয়স কত, তখন আমি পেপারস আর দেখাতে পারছি না। তো সেই ক্ষেত্রে অবশ্যই পেপারস, লিগাল পেপারস কোম্পানির খুবই ইম্পর্টেন্ট বিষয় এবং এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাকে করে নিতে হবে। আর সেই ক্ষেত্রে যেটা হচ্ছে, যদি আপনি প্রোপ্রাইটারশিপ বিজনেসের কথা বলেন তাহলে শুধু ট্রেড লাইসেন্সের মাধ্যমে আপনি করে ফেলতে পারছেন। কিন্তু যদি এটা পার্টনারশিপ বিজনেস হয়, লাইক অনেকেই যেটা করে যে লাইক আমি বিজনেস করছি, আমার সাথে আরও ফ্রেন্ড সার্কেল আছে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো সবাইকে, যদি এরকম পার্টনারশিপ বিজনেসের প্ল্যান আপনি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে জয়েন্ট স্টক থেকে আপনার, আমরা যেটা বলি যে প্রাইভেট কোম্পানি হিসেবে, আপনি পার্টনারশিপ কোম্পানিগুলোকে লিমিটেড করে আপনি রান করতে পারেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যে সুবিধাটা হচ্ছে, আপনি যখন পেপারসটা করছেন সেদিন থেকে আপনি লিগাল, এবং তার সাথে আপনার এই পেপারস হওয়ার ফলে যেটা হচ্ছে একটা, যেমন জয়েন্ট স্টক থেকে আপনি যখন প্রাইভেট কোম্পানি করে ফেলছেন, তখন যেটা হচ্ছে কোন পার্টনার কত পার্সেন্ট শেয়ার সে হোল্ড করছে, কী কারণে হোল্ড করছে, তার সব কিছু কিন্তু মেমোরেন্ডামের মধ্যে চলে আসছে। তাহলে পরবর্তীতে গিয়ে কিন্তু পার্টনারদের মধ্যে আর কোনো দ্বিমত হওয়ার স্কোপটা থাকছে না। এর বাইরে যে ফ্যাসিলিটিসটা, যেমন আপনি একটা কোম্পানি তৈরি করলেন, আপনার লিগাল ডকুমেন্ট ছাড়া কিন্তু আপনি ব্যাংকে একটা অ্যাকাউন্টও করতে পারছেন না। অনেকে যেটা ভাবে যে ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন কি, ব্যাংক অ্যাকাউন্টই কিন্তু আপনাকে পরবর্তী বিজনেস এক্সপ্যান্ডেশনের জন্য আপনাকে হেল্প করবে। কারণ আপনি যত বেশি সময় ক্ষেপণ করবেন আপনার এই ডকুমেন্টেশন, আপনি কিন্তু প্রতিটা স্টেপে পিছিয়ে পড়বেন। তো সেই জন্য আমি যারা নতুন উদ্যোক্তা সবাইকে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে সাজেস্ট করব, যদি আপনারা সত্যি উদ্যোগ হাতে নিয়ে থাকেন তাহলে অবশ্যই যত দ্রুত সম্ভব এই লিগাল ডকুমেন্টসগুলোকে করে ফেলবেন। যেমন ট্যাক্স সার্টিফিকেট, ভ্যাট, এই বিষয়গুলো অনেকেই করতে চায় না, ট্যাক্স করলে তো ট্যাক্স দিতে হবে, আসলে বিষয়টা এরকম না। আপনার ইনকাম না হলে তো আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে না, ইনকাম না হলে তো আপনার ভ্যাট দিতে হচ্ছে না। তো সেই ক্ষেত্রে এই ডকুমেন্টেশনগুলো আপনার প্রথম থেকে থাকলে আপনাকে বড় হওয়াটা আপনার জন্য সহজ। অনেকে এগুলোকে স্কিপ করে বড় হওয়ার চেষ্টা করে, তখন কি হয়, হয়তো এগুলোকে স্কিপ করে শুরুর দিকে কিছু বেনিফিট নেয়, কিন্তু লং রানে গিয়ে কিন্তু তার জন্য এটাই সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। আমরা বেশ কয়েকটা পয়েন্ট চমৎকার করে শুনছিলাম, সেটা হচ্ছে আপনার যদি ব্যবসা শুরু করতে আপনাকে ট্রেড লাইসেন্স করতে হবে, আপনার ভ্যাট ট্যাক্সের গুলো করে ফেলতে হবে, এগুলো করে ফেললে আপনার ব্যবসার যে আইনিগত যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো খুব সহজ হয়ে যাবে। আমি স্যার কাছ থেকে একটা পয়েন্ট শুনছিলাম, এটা আমার খুব প্রশ্নটা দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে স্যার প্রোফাইটারশিপ এবং পার্টনারশিপ এই দুটো বিজনেসের একটু পার্থক্যটা যদি একটু বুঝিয়ে দিতেন, বিকজ আমাদের দর্শকরা অনেকে জয়েন করেছেন, অনেকে শেয়ার করছেন, তাদের পত্র থেকে অনেকেই জানতে চাচ্ছেন স্যার ব্যাপারগুলো। ওয়েল, এটা আসলে অনেক বড় একটা বিষয়, সেক্ষেত্রে আমি একটু ছোট করে যদি বলি, সেটা হচ্ছে প্রোপ্রাইটারশিপ হিসেবে আমরা তখনই ট্রেড লাইসেন্সগুলো করি যখন আমি একক মালিকানা। আর সেই ক্ষেত্রে এটা খুব একটু সহজ ওয়ে, সেটা হচ্ছে আপনি যদি একজন একক মালিকানা একটা বিজনেস রান করতে চান তাহলে সেই ক্ষেত্রে প্রোপ্রাইটারশিপ হিসেবে আপনি সিটি কর্পোরেশন আন্ডার একটা ট্রেড লাইসেন্স নিয়ে আপনি আপনার ব্যবসাটা শুরু করতে পারলেন। আর যদি আপনি মানে যেটা বলে যে আপনার পার্টনার নিয়ে, বেশ কিছু পার্টনার নিয়ে আপনি একটা বিজনেস প্ল্যান করছেন, সেই ক্ষেত্রেও একটা ট্রেড লাইসেন্সের মাধ্যমে আপনি লিগাল একটা পেপার্স ওয়ার্কে আপনাদের একটা ডিড অফ এগ্রিমেন্টের মাধ্যমে আপনি কিন্তু পার্টনারশিপ বিজনেসটা করতে পারেন। কিন্তু সেটার অথেন্টিকেশনটা কিন্তু সেই পরিমাণ নাই যেটা আপনি একটা জয়েন্ট স্টক থেকে লিগাল পেপারের মাধ্যমে, মেমোরেন্ডামের মাধ্যমে করতে পারেন। আর সেই ক্ষেত্রে লিমিটেড কোম্পানির সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে যে আপনার শেয়ার হোল্ডারদের শেয়ার ডিস্ট্রিবিউশন ঠিক আছে, এবং একটা লিমিটেড কোম্পানি কিন্তু এক্সপ্যান্ড করতে পারে পুরো দেশব্যাপী, ঠিক আছে। আর একটা প্রোপ্রাইটারশিপ বিজনেসের যে লিমিটেশনসটা, সেটা হচ্ছে সে একটা এরিয়া ভিত্তিক হয়ে যায়। তো সেই জন্য স্বাভাবিকভাবেই যদি কারো বিজনেস অনেক বড় প্ল্যান থাকে, বড় বিজনেসের স্কোপ থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই যদি সে একাও হয় তাহলে তারপরও আমি সাজেস্ট করবো যে লিমিটেড কোম্পানিতে যাওয়ার। আর যদি মনে হয় যে না ঠিক আছে শুরুর দিকে আমি একা আছি ছোট করে, পরবর্তীতে আমরা, কারণ হচ্ছে অবশ্যই লিমিটেড কোম্পানির পেপারসের কস্টিংটা বেশি, আর যদি আপনি প্রোপ্রাইটারশিপ শুধু ট্রেড লাইসেন্স করেন সেক্ষেত্রে কস্টিংটা অনেক কম পেপারসের। তো সেক্ষেত্রে পরবর্তীতেও আপনি যদি একা হন, পরবর্তীতে আপনি লিমিটেড করে নিতে পারেন। স্যার একটা মানে কমন ব্যাপার কিন্তু স্যার দেখা যায়, সেটা হচ্ছে আমরা দুই ফ্রেন্ড, আমরা একসাথে ম্যাচ লাইফে থেকেছি, খেয়েছি, মনে হচ্ছে যে আমাদের দুজনের একটা ব্যবসা শুরু করা উচিত। এখন আমাদের স্যার মানে ঢাল নাই, তলোয়ার নাই, আমরা হচ্ছে নিদ্রাম সর্দার। এখনই যদি স্যার আমাদেরকে এত টাকা ইনভেস্ট করে ট্রেড লাইসেন্স করতে বলেন বা হচ্ছে জয়েন্ট স্টকে স্যার আমাদেরকে মানে ই করতে বলেন, এটা কি স্যার আসলে ব্যবসার একটা গতিপথ তৈরি হওয়ার পরে আমাদের এই মানে
মানে এটা কি বলেন আইনি ব্যাপারগুলোতে যাওয়া উচিত নাকি হচ্ছে এর আগেই স্যার করে ফেলা উচিত আপনার কাছে কোনটা মনে হয় স্যার হ্যাঁ বিষয়টা কি রকম মানে অবশ্যই এটাও একটা ইম্পর্টেন্ট বিষয় যে আমি বিজনেস শুরু করার প্রথমেই যদি আমি পেপারস করে ফেলি তাহলে এটা একটা খরচের তো বিষয় থাকছে আবার এরকম হতে পারে যে আজকে আমি আপনি শুরু করছি আমি আপনাকে বুঝিয়েনি তার আগে বিজনেস শুরু করলাম পরে যে মনে হচ্ছে এই লোকটাকে আমি কেন নিলাম বা না নিলে তো ভালো ছিল এক্স্যাক্টলি স্যার এই মানে এরকম অনেকগুলো বিষয়ে ফেস করতে হতে পারে তো আসলে হ্যাঁ এতটুকু আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা অবশ্যই আগে থেকে তৈরি করতে হবে অ্যাট লিস্ট বাট সেটার জন্য আমি কয়েক বছর নিয়ে ফেলবো সেটা হচ্ছে বোকামি স্বাভাবিকভাবেই আপনারা যদি ফ্রেন্ড সার্কেল বা কয়েকজন মিলে কোনো একটা উদ্যোগ নিয়ে কাজ করতে চান সেই ক্ষেত্রে একেবারে ইনিশিয়াল পর্যায়ে না হলেও একটা মানুষকে চিনতে বুঝতে বা নিজে যেমন অনেকে যেটা করে ফ্রেন্ড সার্কেলরা মিলে একটা বিজনেস শুরু করলো পরবর্তীতে যে ভাবলো যে আচ্ছা আমি তো সব করছি ও কেন প্রফিট নেবে এরকমও কিন্তু হয় এই যে মানে বিষয়গুলো তখন হয় কি এই কারণগুলোতে কিন্তু একটা বিজনেস অনেক বড় অপরচুনিটি থাকা সত্ত্বেও কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে ভেঙে গেল তো এই যে কারণগুলো সেগুলোকে কিন্তু আপনাকে মিনিমাইজ করতে হবে আর সেজন্য প্রপার ডিসিশন প্রয়োজন আছে যে আসলেই আমি আপনি করছি এখানে ইনভেস্টমেন্ট একটা বিষয় আছে আপনি কীরকম ইনভেস্ট করছেন আমি কেমন যদি ইকুয়াল হয় তাহলে ইকুয়াল এরপরে হচ্ছে কাজের ক্ষেত্র যে আমি কী কী ইনিশিয়েটিভ নিচ্ছি আপনি কী কী নিচ্ছেন তো এই জায়গাগুলোকে ভেবে চিনতে কিন্তু কে কতটুকু বিজনেস প্রফিটে যাবে সেটার পার্সেন্টেজ যদি আগে থেকে ঠিক করে আলোচনার মাধ্যমে তারপর পেপারস ডকুমেন্টেশনে যাওয়া হয় তাহলে বিজনেসটা কিন্তু সাস্টেন করে আইদার পরে গিয়ে কিন্তু ভুল বোঝাবির কারণে এখান থেকেও কিন্তু একটা বিজনেস ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি ওকে তার মানে আমরা যে বিষয়টা ক্লিয়ার হলাম সেটা হচ্ছে আপনার যে কোনো উদ্যোগ যাতে অনেক দূর যায় অনেক ভুল বোঝাবুঝি না তৈরি হয় বা একটা স্বপ্ন যাতে মাঝপথে ভেঙে না যায় তার জন্য আপনাকে কিছু আইনি ব্যাপারগুলোকে আপনাকে তৈরি করে নিতে হবে আপনার ট্রেড লাইসেন্স বলেন আপনার কিছু মানে পার্টনারশিপে বলেন এগুলো আপনি জেনে নিতে হবে স্যার আমরা একটা চমৎকার প্রশ্ন পেয়েছি আমাদের প্রশ্ন করেছে গোলাম মোস্তফা ইমন স্টার্ট আপের সময়তে একা একা শুরু করা ভালো নাকি পার্টনারশিপ নিয়ে শুরু করাটা ভালো মানে কোনটা ভালো আসলে ভালো একটা উদ্যোগই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টার্ট আপ বিজনেস হোক আর যেভাবেই আমি করি না কেন তো এখন স্টার্ট আপ যে কোনো বিজনেসের যেটা বারবার বলা হচ্ছে যে আইডিয়াটা আসলে আমি কী করতে চাই আর সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে আমার একার অ্যাবিলিটির মধ্যে যে জিনিসটা নেই তাহলে কি আইডিয়াটাকে আমি নষ্ট হতে দিব তার চেয়ে বরং আরও কয়েকজনকে নিয়েও যদি করা যায় তাহলে সেটা ভালো সো ফার্স্ট অফ অল হচ্ছে আমি কী করতে চাচ্ছি সেটা আর সেকেন্ড হচ্ছে আমি যদি একা আমার দ্বারা সম্ভব নয় ধরেন একটা বিজনেসের জন্য আমার যে পরিমাণ ইনভেস্টমেন্ট প্রয়োজন সেটা আমার একার দ্বারা সম্ভব না তাহলে কী হলো তাহলে আইডিয়াই তো নষ্ট হয়ে গেল স্কোপ অপরচুনিটি থাকা সত্ত্বেও আমি কী করলাম ইনিশিয়েটিভ নিলাম না আমি কাউকে নিব না বলে বাট সেই ক্ষেত্রে কাউকে নিব না করে আর কয়েকজন মিলে যদি আমি সেই ইনিশিয়েটিভটা নেই আর সেই ক্ষেত্রে সেটা যদি আমি সাকসেস করতে পারি তাহলে আমি কেন কয়েকজনকে নিব না তো আসলে এটা ডিপেন্ড করছে আমার অ্যাবিলিটির উপরে যে আমি কি কাউকে নিয়ে করব নাকি আমি একা পারছি যদি একা পারি তাহলে ভালো আইদার কয়েকজনকে নিয়ে করাটাই আমি মানে ভালো মনে করি স্যার মানে দর্শক আপনারা চমৎকার কিছু বিষয়ে আলোচনা শুনছেন যে কীভাবে স্বল্প পুঁজিতে একটা সফল উদ্যোক্তা হওয়া যায় আমাদের সাথে আজকে মানে উপস্থিত আছেন ক্রিয়েটিভ আইটি লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান মনির হোসেন স্যার আমরা আলোচনা করছি আরও দীর্ঘ সময় বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব আপনারা নিশ্চয়ই আপনাদের কমেন্ট শেয়ার আমাদের সাথে করতে অবশ্যই ভুল করবেন না বিকজ আপনাদের একটা চমৎকার প্রশ্ন কিন্তু আজকে অনেক নতুন নতুন উদ্যোক্তার স্বপ্ন তৈরি করে দিতে পারে সো আপনার কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুল করবেন না বিকজ আপনাদের সাথে আমরা বেশ কিছু সময় ধরে আড্ডা দিব এবং আড্ডায় আজকে চেষ্টা করব আপনাদের স্বপ্নগুলোকে অনেক দূরে নিয়ে যাওয়ার জন্য ঠিক তেমনি স্যারের কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই যে সেটা হচ্ছে স্যার মানে আমাদের দেশটা হচ্ছে 64 জেলার একটি দেশ আমরা সব সময় সব কিছু করার জন্য ঢাকায় আসি মানে একজন উদ্যোক্তা হতে গেলে মানে একটা কমন কিছু মানুষের প্রশ্ন যে আমি কিছু শুরু করতে চাই তার মানে আমাকে ঢাকায় যেতে হবে মানে এই ঢাকা থেকে শুরু করা উচিত নাকি হচ্ছে স্যার বাংলাদেশের বিভিন্ন জেলাতেই মানে কিছু একটা উদ্যোগ শুরু করা যায় এখানে উদ্যোক্তা তো একটা ফ্যাক্ট আর যেহেতু ঢাকা কেন্দ্রিক বিষয়টা হচ্ছে এই জন্যই আসলে হয়ে যায় যারা করতে চায় আসলে ঢাকা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমাদের দেশের জায়গা থেকে আমরা এখনও ডিসেন্ট্রালাইজ হতে পারিনি যেই সুবিধাগুলো ঢাকায় একটা মানুষ পায় সেগুলো যখন ঢাকার বাইরে পাচ্ছে না তো আসলে সেই জায়গা থেকে কিন্তু ম্যাক্সিমাম যে মানুষগুলো উদ্যোক্তা হতে চায় বা করছে তাদের ম্যাক্সিমামটাই ঢাকা থেকেই চেষ্টা করে কিন্তু আসলে ঢাকার বাইরে থেকেও এখন এখন টেকনোলজির যুগে যেই জায়গাটা তৈরি হয়েছে বিশেষ করে যেমন আমরা আইটি টেকনোলজিতে আমরা যারা কাজ করি এই যে আউটসোর্সিংয়ের এত বড় একটা সম্ভাবনা তৈরি হয়েছে একটা মানুষ শুধু একটা ইন্টারনেট কানেকশন থাকলেই সে কিন্তু আর ঢাকা বলে কিছু নেই তার কাছে আইডেন্টিটি তখন সে হচ্ছে পুরো ওয়ার্ল্ডটাই তার কাছে
তো সেই ক্ষেত্রে টেকনোলজি এমন একটা জায়গায় আমাদেরকে নিয়ে এসেছে যে যে কোনো বিজনেসের জন্য আমাকে ঢাকামুখী হওয়ার যে প্রবণতা এটা কিন্তু অনেক ক্ষেত্রে কমিয়ে দিয়েছে। তো সেই ক্ষেত্রে আমি এতটুকু বলতে পারি যে হ্যাঁ একটা সময় হয়তো ছিল, বাট এখন সেই মানে ব্যারিয়ারগুলো কিন্তু আমরা অনেকটাই ওভারকাম করতে পারি টেকনোলজির কারণে। তো সেই জায়গা থেকে অবশ্যই এখন স্কোপ আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কাজ করার, আর সেটা মানে অনেকটাই পসিবল হচ্ছে বর্তমান সময়ে। স্যার মানে আমার আসলে চমৎকার একটা বিষয় যে মানে ইন্টারনেট এবং আমাদের দেশে যে ডিজিটাল বাংলাদেশের যে সরকারের যে মহৎ উদ্যোগ, এর কারণে কিন্তু আমাদের সারা বাংলাদেশে স্টার্ট আপগুলো তৈরি হচ্ছে। আমি স্যারের কাছে একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে স্যার অনেক আমাদের এখানকার যারা লাইভে আজকে আছেন বা শুনছেন আমাদেরকে যারা, তারা বেশিরভাগ মানুষই মানে আপনার কাছে একটা জিনিস জানতে চাইবে, সেটা হচ্ছে আপনার পড়াশুনো করার অবস্থা কি স্যার ব্যবসা করার কোনো উদ্দেশ্য ছিল কিনা, যে না আমি বড় হয়ে ব্যবসায়ী হব, মানে এটা মানে মানে একটু যদি আমাদেরকে দর্শকদেরকে বলতেন। ওয়েল, যে যে বিষয়টা হয় আসলে সবচেয়েতে মজার বিষয় হচ্ছে কি, যেমন আমি আমার প্রত্যেকটা মানুষ তার ইনিশিয়েটিভগুলো নেয় কিন্তু তার চ্যালেঞ্জ ক্রাইসিস মোমেন্টসগুলো থেকে। সো আসলে সেই জায়গা থেকে আমি যদি বলি যে আমার ব্যবসা প্ল্যানটা অবশ্যই শুরুর দিকে ছিল না, শুরুর দিকে যেটা ছিল যে আর দশটা স্টুডেন্টের মতে পড়াশোনার ক্ষেত্রে স্বাভাবিকভাবে আমরা যারা মিডিল ক্লাস তাদের একটা অনেক বেশি ক্রাইসিস মোমেন্ট থাকে। তো সেই ক্ষেত্রে সেই জায়গাতে তখন আমরা ভাবছিলাম, আমি আমার এন্ড থেকে যদি বলি যে কিভাবে কিছু করা যায়, আর সেই করাটা এরকম না যে ব্যবসা করব। তো সেই ক্ষেত্রে ফার্স্ট ইনিশিয়েটিভ ছিল যে হ্যাঁ স্টুডেন্ট পড়াশোনা চলছে কিন্তু এর পাশাপাশি আমি চাইলে কিছু করতে পারি, কারণ আমার কাছে মনে হয় সবসময় যে একটা ছেলে 18 ক্রস করার পরে সে কিন্তু ম্যাচিউর, এবং ম্যাচিউর এই অবস্থায় যে সে যে কোনো একটা কাজের সাথে ইনভলভ হতে পারে। তো আমার ফার্স্ট ইনিশিয়েটিভ ছিল হ্যাঁ পড়াশোনা আমি করছি কিন্তু তার পাশাপাশি আমার যে পরিমাণ সময় সেটা দিয়ে আমি একটা কিছু করতে পারি। তো সেই ক্ষেত্রে এই টেকনোলজির সাথে কিন্তু আমার ইনভলভমেন্ট, এবং পরবর্তীতে আমার পড়াশোনা চলাকালীন অবস্থায় কিন্তু আমি জবের সাথে ইনভলভ হই, এবং সেই জবের এক্সপিরিয়েন্সটা পরবর্তী পড়াশোনার পরে গিয়ে আমি বিজনেসে কনভার্ট করি। তো আমি যারা উদ্যোক্তা হতে চায় তাদেরকে আমি এতটুকু অবশ্যই আমার এক্সপিরিয়েন্স থেকে সাজেস্ট করবো যে আসলে এখন বর্তমান সময়ে একজন উদ্যোক্তা হওয়ার জন্য তার পড়াশোনা শেষ করেই হতে হবে আসলে এরকম কিন্তু বিষয়টা না। পড়াশোনার পাশাপাশি দেখেন বর্তমান সময়ে টেকনোলজি, যেটা একটু আগে বলছিলাম যে টেকনোলজি আমাদের জন্য একটা আশীর্বাদ হয়ে গেছে, এখন বর্তমান ই কমার্স একটা বিজনেসের একটা বড় মানে জায়গা। সেই ক্ষেত্রে এখন দেখেন আপনি আপনার পড়াশোনা করছেন তার পাশাপাশি আপনি একটা দোকান একটা শপ কিন্তু আপনি অনলাইনে খুলতে পারছেন, এবং সেটাকে মেনটেন করা কিন্তু কোনো বিষয়ই না। তো সেই জায়গা থেকে এখনও যদি আমরা সেই আদি কালের মতন করে নিজেকে ভাবি যে পড়াশোনা আগে শেষ করব তারপরে কিছু করব, আসলে সেই ধ্যান ধারণা থেকে আমাদেরকে বেরোতে হবে, এবং পড়াশোনা অবস্থায় অনেক কিছু করার স্কোপ আছে সেটাকে কাজে লাগাতে হবে আমি মনে করি। স্যার আমাদেরকে অনেকে লাইভে দেখছেন শুনছেন এবং কমেন্ট করছেন, আপনারা যারা আমাদের সাথে আছেন আজকে সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের প্রতি রইল আমাদের অসংখ্য ভালোবাসা। আপনাদের ভালোবাসা আজকে আমরা আসলে মুগ্ধ, বিকজ ক্রিয়েটিভাইটির কেরিয়ার লাইভ শো প্রোগ্রাম আপনাদের ভালোবাসা আপনাদের উৎসাহের কারণে আমরা শুরু করি। আমরা চাই আগামীতেও বারবার এরকম বিভিন্ন এপিসোড আমাদের থাকবে। স্যারের কাছে আজকে একটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার একটু জানতে চাইবে, সেটা হচ্ছে যদি সাপোজ আমি পার্টনারশিপ বিজনেস করতে চাই সেক্ষেত্রে শেয়ার বন্টনটা আমি কি করে করব? সেটা হচ্ছে যে যেহেতু পার্টনারশিপ মানে আপনার একাধিক, যেমন আমাদের যেটা লিমিটেড কোম্পানির নিয়ম অনুযায়ী মেমোরেন্ডামে যেটা থাকে সেটা হচ্ছে একটা কোম্পানি যখন আপনি গঠন করছেন সেই ক্ষেত্রে একটা কোম্পানির একজন চেয়ারম্যান থাকছে, একজন এমডি থাকছে, এবং বাকিরা ডাইরেক্টর হিসেবে থাকে। আর সেখানে সেই মেমোরেন্ডামের মধ্যে টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো সব কিছু আপনি নিয়ে আসতে পারেন, কার কী রোল হবে, একজন চেয়ারম্যান হিসেবে উনি কী কী করবেন, একজন এমডি হিসেবে কী কী করছেন, তার ওনার রেসপন্সিবিলিটি কী হবে, এবং বাকি ডাইরেক্টরদের রেসপন্সিবিলিটি কী হবে, তো তার সব কিছু মেমোরেন্ডামে থাকছে। এখন ঘটনা হচ্ছে তাহলে শেয়ার ডিস্ট্রিবিউশনটা যে কীভাবে হবে, কার কত শেয়ার হবে, এই প্ল্যানটা করতে হয় মূলত যে ইনভেস্টমেন্ট যখন আপনি এরকম একটা লিমিটেড কোম্পানি করছেন তখন আপনার যে বিষয়টা আসে যে আপনি ইনভেস্টমেন্ট কী করছেন, আর সেক্ষেত্রে সেই ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা আসলে কে কত দিচ্ছে। কারণ আমরা যেটা বলি যে দেখেন একটা বিজনেস যখন আপনি করবেন তখন ফার্স্ট আমরা যেটা করছি যে এক্সপিরিয়েন্স গ্যাদার করছি, সেকেন্ড অপশনে এসে আমরা কী করছি নামটা চুজ করছি, থার্ড অপশনে গিয়ে আমি আমার লিগ্যাল ডকুমেন্ট করছি। কিন্তু এর আগে একটা মাঝখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট রয়ে গেছে, সেটা কি বিজনেসটা শুরু করার আগে আপনাকে অবশ্যই ব্যবসার বিনিয়োগ করার যেই অ্যাবিলিটিটা সেটাকে কিন্তু আপনাকে ভেবে নিতে হবে, যেটা আমরা বলছি যে বিজনেস ফরকাস্টিং। বিজনেস ফরকাস্টিংটা কী হচ্ছে যে ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি, যে লাইক আমি যে ব্যবসাটা করতে চাই তার জন্য আসলে নেক্সট 6 মাস বা 1 বছরে আসলে আমার কী ধরনের ইনভেস্টমেন্ট লাগবে,
হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমার এখানে কি কি আসছে, যেমন আমার যদি কোনো প্রোডাক্ট ডেভেলপমেন্টের কথা থাকে তাহলে সেই প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে কেমন টাকা লাগছে, আমার এমপ্লয়ি কস্ট লাগছে, আমার অফিস কস্ট লাগছে এবং তার সাথে এমপ্লয়ি স্যালারি লাগছে, এই টোটাল বিষয়টার একটা বিজনেস ফরকাস্টিং প্ল্যানে গিয়ে আমাকে কিন্তু টোটাল বিনিয়োগের অ্যামাউন্টটাকে বের করতে হচ্ছে। তাহলে সেই বিনিয়োগ অ্যামাউন্টটা লেটসি আমি দেখলাম যে আমার বিজনেসটা শুরু করার জন্য 5 লাখ টাকা লাগছে, এখন আমরা 5 জন ফ্রেন্ড আছে, তাহলে 5 জন ফ্রেন্ড আছে, আমার 5 লাখ টাকার টোটাল কস্টিং আমি দেখলাম যে আমার বিজনেস ইনভেস্টমেন্ট প্রয়োজন, তাহলে এই 5 লাখ টাকা কে কতটুকু দিচ্ছে। এখন আমি যদি 5 লাখ টাকায় 50% টাকা দেই আর আমি আমি যদি 5 জনের সমান শেয়ার আমি পাই তাহলে স্বাভাবিকভাবে আমি এটাতে এটাকে মেনে নিব না, তো সেক্ষেত্রে ইনভেস্টমেন্টটা কে কতটুকু করছে আর তার সাথে কে কোন ধরনের রেসপন্সিবিলিটি নিচ্ছে। আমাদের দেশে এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে লাইক আমি ইনভেস্ট করছি অনেক কিন্তু আমার কোনো অ্যাক্টিভিটি নেই, সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে ধরেন আপনি আমি বিজনেস করছি আমার ইনভেস্টমেন্টটা বেশি থাকলো আমার ইনিশিয়েটিভ বা অ্যাক্টিভিটিটা কোম্পানিতে কম, সেই ক্ষেত্রে ওটাও কিন্তু একটা ফ্যাক্ট যে তাহলে আমি হয়তো আপনার সাথে ইকুয়ালি আসতে পারি। তো এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করে আমাদেরকে কে কতটুকু শেয়ারে আসছে সেগুলোকে ঠিক করে নিতে হয়, তারপরে আমাদের পেপারসটাতে যেতে হয়। চমৎকার, মানে আমরা চমৎকার একটা বিষয় শিখলাম যে সেটা হচ্ছে যে পার্টনারশিপ বিজনেসে আপনাকে প্রত্যেকটা বিষয়ে ফলো করে আপনাকে একটা মেমোরান্ডাম সাজাইতে হয় বিনিয়োগ পরিকল্পনার উপরে বেস করে, বিনিয়োগ আমার কত টাকা লাগছে সেটার উপর বেস করে আমাদের একটা মেমোরান্ডাম পেপার সাজাতে, সেই সাজানোর উপর ডিপেন্ড করেই একটা পার্টনারশিপ বিজনেস আসলে তৈরি হয়। এবং অনেকেই এটা জানতে চেয়েছেন, আরো জানতে চেয়েছেন আমরা খুবই একটা মানে ইম্পর্টেন্ট বিষয় নিয়ে এখন কথা বলব। প্লিজ আপনি চাইলে আপনার কাছে খাতা কলম থাকলে এটা লিখে নিতে পারেন, বিকজ হচ্ছে আমি এই বিষয়টা নিয়ে স্যারের সাথে যখন কথা বলছিলাম স্যার খুব চমৎকার আইডিয়া দিচ্ছিলেন, সেটা হচ্ছে একটা বিজনেসের সবচেয়ে মূল যে প্ল্যানটা সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট প্ল্যান, যে আমি একটা ব্যবসা শুরু করব, কয় টাকা নিব, কিভাবে করব, এই টাকাটা কোথায় ইনভেস্ট করব, টোটাল ব্যাপারটা নিয়ে স্যার আমাদেরকে একটু যদি একটু বুঝিয়ে বলতেন। হ্যাঁ, যেটা হচ্ছে যে যেমন আমরা যখন ব্যবসাটা শুরু করব আসলে অনেকেই যেটা হয় যে মানে একটা 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 নর্মাল একটা হিসাবে তার হয়তো তার কাছে মনে হলো যে হ্যাঁ আমি এরকম একটা ইনভেস্টমেন্ট করে মুখে মুখে অনেকে মুখে মুখে বিজনেস প্ল্যান করে ফেলে। আসলে মুখে মুখে বিজনেস প্ল্যান করা আর একটা প্রপার মানে বিজনেস প্ল্যানের মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকে, কারণ আপনি যা ভাবছেন তা নাও হতে পারে, সেই বিবেচনাগুলোকে রেখেই কিন্তু একটা বিজনেসে নামতে হয়। তা নাহলে যেটা হয় সেটা কীরকম, আজকে আমি একটা প্ল্যান করে দেখলাম যে আরে আমি মনে হয় 2 লাখ টাকা ইনভেস্ট করলে 6 মাসের মধ্যে আমার এটা 5 লাখ টাকা হয়ে যাবে, তো কী করলাম আচ্ছা ঠিক আছে মামা খালা চাচা কারোর কাছ থেকে 2 লাখ টাকা আমি ওদের কাছে রিকোয়েস্ট করে নিয়ে আসলাম, আনার পরে বললাম যে তোমার টাকা আমি 4 মাসের মধ্যে দিয়ে দিব। এখন কি হলো, যখন উনি মামা চাচা কারোর কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে এসে বিজনেসটা স্টার্ট করলো তখন উনি যে পরিকল্পনা করছে তার মধ্যে এটা মিলছে না, তখন কি দাঁড়ালো, তখন সেই টাকা না উনি অ্যাডজাস্ট করতে পারছে না বিজনেসকে ধরে রাখতে পারছে। তো পরিকল্পনাটা যদি মানে ঠিক না হয় তাহলে এরকম অনেক ধরনের সমস্যায় আমাদেরকে পড়তে হয়। তো সেই জন্য আমার সাজেশন হচ্ছে যে অবশ্যই একটা বিনিয়োগ পরিকল্পনা আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল যে বিজনেস যে আপনার ইনভেস্টমেন্টটা, যেমন আপনার ব্যবসা শুরু করার জন্য যে আপনার মানে ইনভেস্টমেন্ট প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনার হাউস রেন্টের বিষয় আসবে, সেক্ষেত্রে আপনার অফিস ডেকোরেশনের বিষয় আসবে, ফার্নিচারের বিষয় আসবে, লজিস্টিক ইকুইপমেন্টের বিষয় আসবে, এরপরে গিয়ে আপনার পরবর্তী 6 মাসের এমপ্লয়ি স্যালারির বিষয় আসবে, এই সমস্ত ক্যালকুলেশনসগুলো করতে হবে। আর আরেকটা বিষয় আমরা সবসময় ভুলে যাই, আমরা যেটা মনে করি নতুন উদ্যোক্তা যারা একটা বড় ভুল করে সেটা হচ্ছে আমি ব্যবসাটা শুরু করলাম আমার ডেইলি যেই রেভিনিউটা জেনারেট হচ্ছে আমার কাছে মনে হচ্ছে পুরোটাই আমার প্রফিট। আমরা অনেকেই এই কাজটা ভুল করি যে আমার কস্ট অ্যানালাইসিস করে কস্টিং বাদ দিয়ে যেটা থাকবে সেটা তো আমার প্রফিটে যাবে, সেক্ষেত্রে অনেকের কাছে মনে হয় যে আমার যে ইনকামটা আসলো এটা মনে হয় পুরোটাই আমার প্রফিট। তো সেক্ষেত্রে এটা একটা খুব বিষয়। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ধরেন বিশেষ করে যারা টেকনোলজিতে আমরা কাজ করি আমাদের আরেকটা জিনিস আমরা খুব বড় ধরনের ভুল করি, সেটা হচ্ছে আমরা জানি না ডিপ্রিসিয়েশন কী। লেটস আজকে আমি একটা বিজনেস স্টার্ট করলাম, টোটাল আমার ফার্নিচার কম্পিউটার ইকুইপমেন্ট সব কিছু নিয়ে আমার আমার ইনভেস্টমেন্ট লাগলো লাইক 50 লাখস আমার 20টা কম্পিউটার সহ। আপনি ঠিক 3 বছর পরে যদি ভাবেন 3 বছর পরে আপনার ফার্নিচার নষ্ট হয়ে যাবে, আপনার কম্পিউটার নষ্ট হবে, আপনার যা আছে সব, তাহলে এই 50 লাখ টাকা কিন্তু আপনার ভিনিশ হয়ে গেল। কিন্তু আপনি কি করলেন, আপনি যে বিজনেস স্টার্ট করলেন আপনি বিজনেসের সেই ডিপ্রিসিয়েশনটা ধরলেন না, তাতে করে কি হলো ডিপ্রিসিয়েশনের যে আপনার প্রত্যেকটা জিনিস ক্ষয় হচ্ছে না, এই
খরচটা কিন্তু আপনি অনেক খরচ, আপনি স্যালারি খরচ ধরলেন, আপনার রেন্ট খরচ ধরলেন, সবই খরচ ধরছেন, কিন্তু খরচের মধ্যে সবচেয়ে বড় আরেকটা খরচ যে আপনি অফিস শুরু করার সময় যে 50 লাখ টাকা ইনভেস্ট করে যে সমস্ত ইয়েটা করে, এটা কিন্তু 3 বছর পরে যে এটা পুরোটাই অকেজ হয়ে যাবে, একটা কম্পিউটার সেটা কিন্তু 3 বছর পরে কাজে আসবে না, তাহলে এটাও তো ক্ষয় হলো, এই খরচটা তো আপনি ধরলেন না। তখন কি হলো, 3 বছর পরে আপনি দেখলেন যে অনেক লাভ, পরে মিলায় দেখছেন যখন আবার নতুন ইনভেস্ট করতে হচ্ছে, তখন যে দেখলেন যে কি বিজনেস তো ইকুয়াল, আমার প্রফিটটা গেল কোথায়, প্রফিট তো আপনার চলে গেছে সেই ডেপ্রিসিয়েশন চার্জে, যেখানে আপনার এই যে যে লজিস্টিকটা ইনভেস্টমেন্ট ছিল সেটা একটা সময় যে জিরো হয়ে গেছে, আপনাকে আবার নতুন করে কম্পিউটার কিনতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই সেই বিষয়টা আপনাকে বিবেচনায় আনতে হবে যে হ্যাঁ এটাও আমার একটা খরচ। তো এভাবে যদি আমরা আসলে প্ল্যানগুলো করতে পারি, বিজনেস ফরকাস্টিংটা করতে পারি, এবং আমি যে অনেক চ্যালেঞ্জে পড়তে পারি সেটা মাথায় রেখে যদি আমি লিকুইড মানি ব্যাংকে রাখতে পারি, তাহলে অনেক চ্যালেঞ্জের সময় সেটা আমাকে ওভারকাম করতে সহায়তা করবে এবং বিজনেসটা সাস্টেনেবল হবে। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম কিভাবে আসলে বিজনেসের আপনার ইনভেস্টমেন্ট প্ল্যান করতে হয়। আমাদের সাথে উপস্থিত আছেন ক্রিয়েটিভ আইটি লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান মনির হোসেন স্যার। আমরা আজকে কথা বলছি স্বল্প পুঁজিতে কীভাবে সফল উদ্যোক্তা হতে হয়। আপনারা যারা আমাদের সাথে আজকে লাইভে অংশগ্রহণ করেছেন এবং লাইভটি শেয়ার করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা প্রশ্ন করছেন আমাদেরকে, খুব চমৎকার চমৎকার প্রশ্ন করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটা বিষয় আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই, আপনার কাছে যদি খাতা কলম থাকে আপনি একটু লিখে নিতে পারেন। আমি একটা ফোন নাম্বার বলছি, 01966177177। আমি আবার বলছি, 01966177177। একটা চমৎকার সহজ নাম্বার, এই সহজ নাম্বারটা আপনাকে দেওয়া হয়েছে এই জন্য যদি কখনো আপনার কাছে মনে হয় আপনি একটা উদ্যোগ শুরু করতে যাচ্ছেন, আপনার অনেকগুলো প্রশ্ন, আপনি আরও বিষয়গুলোকে একটু হাতে কলমে শিখতে চান, জানতে চান, একদম আপনার জন্য মানে কোনো প্রকার দ্বিধাহীন ছাড়া আপনি ফোন করুন এবং সময় নিয়ে আমাদের ক্রিয়েটিভে চলে আসুন, স্যারের সাথে আড্ডা দিন, কফির আড্ডা, আপনাদের জানা অজানা বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করুন, যে কোনো সময় চলে আসুন, ফোন করুন। এবং যারা আপনার একটি স্বপ্ন নিয়ে ভাবছেন যে কিছু একটা শুরু করবেন, তারাও চাইলে কিন্তু আমাদের ক্রিয়েটিভ প্রাঙ্গণে এসে বিভিন্ন বিষয়ের উপরে দেখতে পারেন, কথা বলতে পারেন, আলোচনা করতে পারেন। ঠিক তেমনি স্যার একটা চমৎকার প্রশ্ন আসছে আমাদের কাছে আমেনা খাতুন লিজা নামে, উনি বলছেন যে স্মল বিজনেসে কিভাবে অ্যাকাউন্ট মেনটেন করতে হয়। আবার বলছে যেহেতু ইনভেস্টমেন্ট কম তাই টাকা জমানো পসিবল হয় না, আবার রিইনভেস্টমেন্ট করতে গেলে মানে দেখা যাচ্ছে যে মানে কিভাবে আসলে গুছিয়ে ইনভেস্টমেন্টটা করবে সেই জিনিসটা হয়ে ওঠে না আর কি। তো যেটা বলছিলাম যে উদ্যোক্তা বিষয়টি আসলে এরকম যে আপনার ফিনান্সিয়াল ক্যাপাসিটি সেরকম নেই, কিন্তু আপনি একটা স্বপ্ন দেখছেন এবং সেটা বাস্তবে একটা ভালো অবস্থায় নেওয়ার চেষ্টা করছেন, স্বাভাবিকভাবে সেক্ষেত্রে এই চ্যালেঞ্জগুলোই থাকবে। হ্যাঁ, যে আপনি কাজ করছেন, আপনি যে পরিমাণ আপনার খরচ মাসে হয়ে যাচ্ছে সেই পরিমাণ রেভিনিউ হয়তো আপনার জেনারেট হচ্ছে না। আর সেক্ষেত্রে বিজনেসের 3টা স্টেপ, এক হচ্ছে লসে থাকা, এক হচ্ছে ব্রেক ইভেন্টে থাকা, আর এক হচ্ছে প্রফিটে থাকা। সো এই যে আপনি যখন দেখছেন যে আসলে আপনি যে অবস্থায় আছেন সেটা যা যা আপনি খরচ করছেন তার চেয়ে কম আয় হচ্ছে, তার মানে বিজনেস এখনও লসে আছে, আর এই লসের বিজনেসটাকে কিন্তু আপনাকে একটা পর্যায়ে প্রফিটে নিতে হবে। আর সেই জন্য যে বিষয়গুলো মেনটেন করতে হবে স্বাভাবিকভাবে, যে আপনার এই লসের বিষয়টা মাথায় রেখে সেই ইনভেস্টমেন্ট ক্যাপাবিলিটি রাখতে হয়। যেমন আপনি একটা যখন ছোটো উদ্যোক্তা তখন কিন্তু আপনি স্বাভাবিকভাবেই কোনো জায়গায় গিয়ে আপনি কিন্তু লোন সুবিধা পাচ্ছেন না, ঠিক আছে, কোনো একটা ব্যাংকে যখন আপনি যে বলছেন আমাকে কি কোনোভাবে একটা লোন দেওয়া যায় কি না, ব্যাংক কিন্তু দিবে না, আর এটাই স্বাভাবিক, কারণ ব্যাংক স্বাভাবিকভাবেই যখন আপনাকে লোন দিতে যাবে তখন কিন্তু একটা সিকিউরিটি যাবে, আর আপনি তখন বলবেন যদি সিকিউরিটি থাকতো তাহলে তো আপনার কাছে আসতাম না। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি যেটা বলি সেটা হচ্ছে আপনি প্রথম কাজ হচ্ছে আপনি একজন উদ্যোক্তা, আপনি কি ভালো কাজ করছেন কি না, আপনার কাজটা আসলেই যাকে দিচ্ছেন যার জন্য করছেন সে কি উপকৃত হচ্ছে কি না, এই জায়গাটাতে ফোকাস থাকা, এবং আপনার এই জিনিসটাকে কন্টিনিউয়াস প্রসেসে রাখা, এবং এটাকে আস্তে আস্তে, যদি ধরেন আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন সেই প্রোডাক্টটা আপনি বলছেন ভালো, কিন্তু আপনার মাস পিপুল কী বলছে, যা যারা ব্যবহার করছে বা যারা নিচ্ছে তারা কি বলছে, তাদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে আপনাকে সেটার বেটারমেন্ট ক্রিয়েট করে আপনাকে সেটাকে সার্ভ করতে থাকতে হবে। এবং শুরুতে সেটা লসে থাকবে, এরপরে সেটা ব্রেক ইভেন্টে আসবে, এবং এরপরে সেটা প্রফিট আসবে, কিন্তু সেই জন্য আমাদের উচিত হচ্ছে সেই অবস্থাটাকে ধরে রাখা। আর সেক্ষেত্রে লিজা যিনি কোশ্চিন করছেন ওনাকে আরেকটা আমার পরামর্শ, সেটা হচ্ছে আপনি অ্যাকাউন্টে মেনটেন করতে গেলে, অ্যাকাউন্ট মেনটেন করার ক্ষেত্রে
স্বাভাবিকভাবেই সেই বিষয়গুলো আপনাকে ফোকাসে নিয়ে আসতে হবে, যে আসলে যখন আপনি মানে খরচটা করছেন অফিসিয়াল, সেই ক্ষেত্রে কোন বিষয়গুলোকে আপনি প্রায়োরিটি দিচ্ছেন। কারণ আমরা যখন খরচ করি, অনেক ক্ষেত্রে যেটা হয় নতুন উদ্যোক্তার ক্ষেত্রে, অপ্রয়োজনীয় অনেক কিছুকে হয়তো আমি ইনভলভ করে রাখি, হ্যাঁ, যেটা আমার প্রয়োজন নেই। তো অপ্রয়োজনীয় জিনিসগুলোকে যতটুকু মিনিমাইজ করা যায়, আর যেগুলো খুব বেশি প্রায়োরিটি সেগুলোকে নির্ধারণ করা যায়, তাহলে সেই নির্দিষ্ট জায়গাগুলোতে যখন আপনি খরচ করবেন, তখন খরচটা যখন কমে আসবে, সেই ক্ষেত্রে আপনার জন্য সুবিধা। আর এই অ্যাকাউন্টসটা মেনটেন করার জন্য আপনি অনেকগুলো ওয়ে আপনি ব্যবহার করতে পারেন। যখন আপনার ছোট্ট অ্যাকাউন্টস, স্বাভাবিকভাবেই আপনি যে কোনো, এখন অ্যাকাউন্টিং সফটওয়্যারগুলো কিন্তু অনেক অ্যাভেলেবেল, তো সেই ক্ষেত্রে আপনি যে কোনো একটা অ্যাকাউন্টিং সফটওয়্যারকে আপনি যদি এটাকে মেনটেনের জন্য নেন, তাহলে এটা আপনার জন্য সুবিধা। কারণ দেখেন, আপনি একটা উদ্যোক্তা হিসেবে কাজ করছেন, কিন্তু মাস শেষে আপনার হিসাব আপনার কাছে নেই যে আপনি আদৌ কি প্রফিটে আছেন নাকি আপনি লসে আছেন। আর সেটা যদি হয়, তাহলে অবস্থাটা কেমন হবে সেটা বলি। সেটা হচ্ছে যে আপনার কাছে মনে হবে যে টাকাটা আসতেছে এটা মনে হয় আমার প্রফিট, আমি খেয়ে ফেলি। আর খেতে খেতে একটা সময় দেখবেন যে আপনার দোকানে আর কিছুই নেই, পুরোটাই আপনি খেয়ে ফেলছেন। তো সেক্ষেত্রে অবশ্যই অ্যাকাউন্টস মেনটেন করাটা খুব বেশি প্রয়োজন, এবং টু দ্য পয়েন্টে অ্যাকাউন্টস মেনটেন করাটা খুব বেশি প্রয়োজন। আর সেক্ষেত্রে বর্তমান সময়ে সফটওয়্যার টেকনোলজির যুগে অবশ্যই কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে আপনি যদি আপনার অ্যাকাউন্টটাকে মেনটেন করেন, খুবই ছোট হোক, বাট আপনাকে এই অ্যাকাউন্টসটাই একটা প্রপার গাইড দিবে আপনি কতটুকু ইনভেস্ট করবেন, অথবা আপনি আপনার আদৌ কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে কি না, বা কোন খরচটা বেশি হয়ে গেলো কোনটাকে আপনি মিনিমাইজ করবেন। সেই ক্ষেত্রে প্রপার গাইডলাইনের মাধ্যমে আপনি একটা জায়গায় যেতে পারবেন। আর একটা বিষয় অবশ্যই খুব ইম্পর্টেন্ট, সে হচ্ছে রিইনভেস্ট। আপনি যেটা বলেছেন, বিজনেস এক্সপ্যান্ড তখনই হয় যখন আপনার রিইনভেস্ট মেন্টালিটি থাকে। সো স্বাভাবিকভাবেই বিজনেসে কিছু করতে হলে, বিজনেসকে অপরচুনিটি দিতে হলে, অবশ্যই রিইনভেস্টমেন্ট মানে প্ল্যানটা আপনার মধ্যে থাকতেই হবে। আজকে আপনি যা আছেন, কালকে এটাকে আরেকটু বড়, তারপরের দিন একটু বড়, এভাবে আপনাকে জায়গা তৈরি করে নিতে হবে। স্যার ধন্যবাদ। আমেনা খাতুন লিজা আপুকে ধন্যবাদ চমৎকার একটা প্রশ্নের জন্য। আমাদেরকে আরেকজন প্রশ্ন করেছেন, নীলু আহমেদ। উনি প্রশ্ন করেছেন যে আমাদের দেশের যে কোনো ছেলেদের যদি ব্যবসা শুরু করতে হয়, এটা চ্যালেঞ্জিং, বাট তারা অনেক সাপোর্ট পায় সারাউন্ডিং। কিন্তু মেয়েরা আসলে সাধারণত যখন কোনো উদ্যোগ নিয়ে শুরু করতে যায় বা কাজ করতে যায়, তার চারপাশে অনেক সমস্যা। কিন্তু একজন মেয়ে উদ্যোক্তা হিসেবে সে কীভাবে কাজ শুরু করতে পারে? স্যার নীলুকে যেটা বলছি সেটা হচ্ছে, আসলে বিষয়টা এরকম না, বর্তমান সময়ে বর্তমান সরকারের কথা বলেন বা বর্তমান অবস্থার কথা বলেন, ছেলেদের পাশাপাশি মেয়েদের ব্যবসায়িক সুবিধাটা আমি মনে করি আরও বেশি। কারণ এখন ব্যাংক ক্ষুদ্র লোন দিচ্ছে, এবং একটা ছেলের একটা মানে একজন উদ্যোক্তা যতটুকু না সহজে লোন পায়, তার চেয়ে অনেক সহজে কিন্তু মেয়েরা এখন লোন পাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি এসএমই ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করতে পারেন, তারা এই ক্ষেত্রে অনেক বেশি কোঅপারেটিভ। আর সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, মিনিমাম ইনিশিয়েটিভটা কিন্তু আপনাকে নিতে হবে। আপনি একেবারে জিরো, একটা আইডিয়া মাত্র তৈরি করেছেন, সেটা দেখে যে ব্যাংক আপনাকে দিবে তা কিন্তু না। আপনাকে একটা মিনিমাম ইনভেস্টমেন্টে যেতে হবে, একটা অফিস সেট আপ করতে হবে, এবং তার সাথে যেটা করতে হবে, অফিসিয়াল পেপারসগুলো করতে হবে, যেটা আমি বললাম যে একটা ট্রেড লাইসেন্স, ট্যাক্স সার্টিফিকেট, ভ্যাট, এই এতটুকু করে একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। করার পরেই আপনাকে অ্যাপ্রোচ করতে হবে এই এসএমই ফাউন্ডেশনের ক্ষুদ্র লোনের জন্য। এবং আমি আশা করি যে সেই সুবিধাটা আপনারা অনেক মানে একটা ছেলের চেয়ে তো অনেক সহজ। এবং অবশ্যই ছেলেদেরকেও আমি বলছি যে গভর্নমেন্টের সেই ফ্যাসিলিটিসগুলো এখন আছে ক্ষুদ্র লোন প্রক্রিয়া, এবং সেই ক্ষেত্রে আপনারা এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে যদি এই অ্যাপ্রোচটা করেন, আমার কাছে মনে হয় যে সহজে লোন পাওয়ার সুবিধাটা আপনারা পাবেন। স্যার একটা খুব কমন প্রশ্ন, স্যার মানে আমাদের দেশে এটা ঘুরপাক খায় যে সবাই যদি উদ্যোক্তা হয় তাহলে আমি ভালো এমপ্লয় করতে গিয়ে পাবো। আসলে বাংলাদেশে মানে আমরা বলি ওভার পপুলেশন কান্ট্রি, আর সেই ক্ষেত্রে এই ধরনের মানে মানে অবান্তর আমি মনে করি যে আসলে এত বড় একটা সারাউন্ডিংয়ে সবাই ব্যবসা আসলে কখনই করে না। স্বাভাবিকভাবে আপনি দেখবেন যে সবাই ব্যবসা এমন একটা বিষয় যেখানে অনেক বেশি সাহসের প্রয়োজন, হ্যাঁ। আর সেই ক্ষেত্রে আপনি যদি ওভারঅল একটা ক্যালকুলেশন করেন, আপনার নিজে আপনি হয়তো যে কোম্পানিতে চাকরি করছেন বা আপনার ফ্রেন্ড সার্কেল সারাউন্ডিংয়ে আপনি যদি 100 জনকে জিজ্ঞেস করেন যে উদ্যোক্তা হবে কি না, তার মধ্যে আমার কাছে মনে হয় না যে 10%-এর উপরের মানুষ বলবে যে না আমার এই সাহস আছে। আসলে ব্যবসার জন্য যেমনটা এক্সপিরিয়েন্সের দরকার, যেমনটা আপনার আদার্স বিষয়ের দরকার, ঠিক সেমভাবে একটা বড় বিষয় ব্যবসার জন্য সাহসের দরকার।
আর সেক্ষেত্রে এরকম কোনো অবস্থার স্কোপ আসলেই নেই যে সবাই উদ্যোক্তা হয়ে যাবে। ধন্যবাদ স্যার, খুবই চমৎকার একটা বিষয়। এটা আমাদের আসলে দেশের একটা ভ্রান্ত ধারণা যে সবাই যদি উদ্যোক্তা হয় তাহলে ভালো এমপ্লয় কোত্থেকে পাবে, বা এটা আসলে এই একটা দেশের আমাদের যেই পরিমাণ দেশে পপুলেশন বা আমরা যেই পরিমাণ একটা দেশ হিসেবে স্বল্পোন্নত থেকে উন্নত দেশের দিকে আমরা আগাচ্ছি, সেই জন্য আমাদের দেশে আরো ভালো ভালো উদ্যোক্তা তৈরি হওয়াটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, অন্তত এই জাতির জন্য। আমরা আজকে আলোচনা করছি স্বল্প পুঁজিতে কিভাবে একজন সফল উদ্যোক্তা হতে পারে। আমাদের সাথে যারা আজকে লাইভে অংশগ্রহণ করেছেন, প্রশ্ন করছেন এবং লাইভটি শেয়ার করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং আমরা আরো কিছু প্রশ্ন এসেছে, সে প্রশ্নগুলো নিয়ে আমরা পরবর্তী কিছু আলোচনাতে চলে যাবো। আমাদের সাথে এই মুহূর্তে আছেন হচ্ছে ইয়াদুল হাসান, উনি প্রশ্ন করেছেন ওরা তিনজন বন্ধু মিলে একটা গ্রাফিক ডিজাইন ফার্ম চেষ্টা মানে শুরু করতে চাচ্ছে, সেখানে তারা বিদেশি ক্লায়েন্টের কাজ করার পাশাপাশি লোকাল ক্লায়েন্টের মানে মার্কেটে তারা কেমন ক্লায়েন্ট পাবে বলে আপনি মনে করেন, বা তাদের এই লোকাল ক্লায়েন্ট পেতে গেলে কি কি উদ্যোগ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ ইয়াদুল। আসলে বিষয়টা হচ্ছে যে আমরা যদি একটা কোম্পানি হিসেবে দেখি, আসলে আমাদের হচ্ছে মার্কেটটা ফ্যাক্টর, যে আমি যে সার্ভিসটা দিচ্ছি তার মার্কেট ডিমান্ডটা কোথায় আছে। আর মার্কেট ডিমান্ডটা কিন্তু আসলে ডিপেন্ড করছে যে আসলে মানুষের উপরে। তো সেই জায়গা থেকে আমি যদি বলি যে আপনি আউটসোর্সিং করছেন, দেশের বাইরের কাজ করছেন, কিন্তু অবশ্যই লোকাল মার্কেটে এর একটা বড় জায়গা আছে। তো এখন এই বড় জায়গাটাতে আপনি নিজেকে কীভাবে আপনার নিজের অবস্থাটা তৈরি করবেন, সেটা হচ্ছে এটাই যে বাংলাদেশে কিন্তু যথেষ্ট পরিমাণে, যেমন এর আগের কথাটাই ছিল যে উদ্যোক্তা যদি সবাই হয়, আসলে সেই অবস্থায় না হলেও এটা ঠিক যে বাংলাদেশে প্রতিনিয়ত মানে অনেক বেশি উদ্যোক্তা তৈরি হচ্ছে, অনেক বেশি প্রতিষ্ঠান তৈরি হচ্ছে। আর এই প্রত্যেকটা প্রতিষ্ঠানেই কিন্তু ডিজাইনের প্রয়োজনীয়তা আছে। হ্যাঁ, কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠানের অ্যাবিলিটি নেই যে তার নিজস্ব ডিজাইনার উনি ইনহাউস রাখবে। তা আপনার কাজ হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো আসলেই নিজের প্রমোশনের জন্য তার ডিজাইন প্রয়োজন কিন্তু তার নিজস্ব ডিজাইনার নেই, সেই জায়গাটাকে খুঁজে বের করা, ঠিক আছে? আর সেই খুঁজে বের করে আপনি সেই কোম্পানিগুলোকে যখন এই ধরনের ইন্টারন্যাশনাল মানের ডিজাইন সাপোর্টটা দিতে পারছেন, হ্যাঁ, তখন কিন্তু আপনি ইন্টারন্যাশনালি যে পরিমাণ কাজ করছেন তার চেয়ে বড় স্কোপ আপনার লোকাল মার্কেটে থাকছে। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে সেই জায়গাটা ফাইন্ড আউট করা, যে প্রতিষ্ঠান, হ্যাঁ, হতেই পারে যে একটা প্রতিষ্ঠান আপনি গেলেন তারা অলরেডি তাদের ইনহাউস ডিজাইনার আছে। এখন আপনার কাজ হচ্ছে এরকম 10টা প্রতিষ্ঠানকে যখন আপনি নক করবেন, ঠিকই দেখবেন যে দুইটা বা একটা কোম্পানি যার নিজস্ব ডিজাইনার নেই, যিনি হয়তো বাইরে থেকে করিয়ে নিচ্ছে, আর সেখানে আপনার ডিজাইন দেখে হয়তো উনি অনেক বেশি সারপ্রাইজড হবে, এবং সেই ক্ষেত্রে আপনাকে হয়তো উনি একজন রেগুলার হিসেবে আপনাকে কাজ দেবে। ধন্যবাদ ইয়াদুল আপনার প্রশ্নের জন্য। আমরা স্যারের কাছে একটা আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে স্যার আমাদের দেশে যারা উদ্যোক্তা হিসেবে তারা কাজ শুরু করবে, বা ইয়াদুলের মতো বা হচ্ছে আমাদের যারা আরও প্রশ্ন করেছেন তাদের মতো, যাদের যে তারা কি একটা উদ্যোগ নিয়ে কাজ শুরু করবে নাকি একসাথে অনেকগুলো উদ্যোগ নিয়ে কাজ শুরু করবে? স্যার আসলে বিষয়টা অনেক বেশি প্রাসঙ্গিক বর্তমান সময়ের জন্য, কারণ আসলে দেখেন আমরা যখন, আমি আমার নিজের কথাই যদি বলি, তাহলে সেটা যখন হলো আমি যখন বিজনেস স্টার্ট করলাম 2008-এ, এরপরে আমার টার্গেটই ছিল যে একটা বিষয় নিয়ে আমি কাজ করব। পরবর্তী দেখেন আমি যেমন বললাম যে আমি ডিজাইন প্ল্যাটফর্মে কাজ করছি এই মুহূর্তে, পরবর্তীতে আমার কাছে মনে হলো যে আমরা যখন লোক রিক্রুট করা শুরু করলাম আমার কোম্পানিতে, তো তখন যেটা দেখলাম যে যাদেরকে আমরা ডাকছি তাদের মধ্যে নলেজ গ্যাপ। তো নলেজ গ্যাপ হওয়ার ফলে তখন আমার কাছে মনে হলো যেহেতু আমার ট্রেনিং এক্সপিরিয়েন্স আছে, তাহলে কেন না আমি ট্রেনিং প্ল্যাটফর্মটা নিয়েও কাজ করি। তো তখন যেহেতু এর সাথে সমন্বয় ছিল, তখন আমি কী করলাম যে ডিজাইনের প্ল্যাটফর্মে আলাদাভাবে স্পেশালি কীভাবে একটা মানুষকে খুব প্রফেশনাল বানানো যায় সেই ক্ষেত্রে আমি ইনস্টিটিউট নিয়ে কাজ শুরু করলাম। তো এখন যখন সেটা করলাম, ভালো করছি, সেই মুহূর্তে কিন্তু প্রতিনিয়ত যার সাথে দেখা হতো এক একজন কিন্তু এক এক ধরনের আইডিয়া আমাকে দিত, এটা একটা বিজনেস স্কোপ, এটা তখন মনে হয় তাহলে এটাও শুরু করি, তাহলে ওটাও করি। তো আলটিমেট আমি আমার যে জায়গাটাতে এক্সপিরিয়েন্স, এর বাইরে যত জায়গায় আমি ট্রাই করছি আমি কিন্তু কোথাও সাকসেস হইনি। সো সেই জায়গা থেকেও যদি আমি পরামর্শ দিই নতুন উদ্যোক্তাদের, সেক্ষেত্রে অবশ্যই বলবো দেখেন আপনি যখন একটা উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছেন, তখন এই বিজনেসটা লাভ হোক বা লসে থাকুক আপনার কাছে আরও অনেক কিছু করার স্কোপ মনে হতে পারে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা একটা ভুল ডিসিশন হবে, আলটিমেট আপনার কাছে কোনোটাই ভালো হবে না। সো সেক্ষেত্রে প্রত্যেকটা উদ্যোক্তাকে আমি বলবো যে আগে একটা একটা জায়গায় কাজ করতে, একটা জায়গাকে স্টাবল করে একটা পজিশন ক্রিয়েট করার পরে গিয়ে আপনি পরবর্তী ডিসিশনগুলো নেন, দেখবেন যে প্রত্যেকটাই সাকসেস হচ্ছে।
কিন্তু আপনি কোনোটাকে সাকসেস করার আগে যতগুলোই আপনি নেবেন কোনোটা আপনি সাকসেস করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমি বলবো প্রত্যেকটা উদ্যোক্তাকে কোনো স্পেসিফিক একটা বিষয় নিয়ে আগে কাজ করতে। চমৎকার, মানে আপনি একজন উদ্যোক্তা হিসেবে আপনার কাজ শুরু করার জন্য কোনো একটা আপনার পছন্দের বিষয়কে বেছে নিন যেটা শুধুমাত্র আপনি ভালোবাসেন এবং আপনি ধ্যান জ্ঞান দিয়ে কাজটা করতে পারেন, এরকম একটি বিষয় নিয়ে আপনি বেছে নিন এবং ওই একটা উদ্যোগ নিয়ে আপনি যাত্রা শুরু করুন। সময় যখন আপনি সফল হবেন তখন ভবিষ্যতে আপনি হয়তো আরও বিভিন্ন বিষয় নিয়ে কাজ করবেন। প্রিয় দর্শক, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভটি শেয়ার করার জন্য, কমেন্ট করার জন্য এবং আমাদের সাথে জানতে চাওয়ার জন্য। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আর কথা বলছি, আরও কথা বলবো এবং আপনাদের যে ভালোবাসা পাচ্ছে যে পরিমাণ, আপনাদের কমেন্ট শেয়ার যে পরিমাণ পাচ্ছে, রিয়েলি আমরা খুব মুগ্ধ এবং আপনাদের জন্য সকলের জন্য একটা উষ্ণ ভালোবাসা, আপনাদের সকলের জন্য নতুন যে আপনারা স্বপ্ন দেখছেন সেই স্বপ্নটি যাতে বাস্তবায়ন হয় সেই প্রত্যাশা আমাদের। এবং স্যারের কাছ থেকে আমরা আরেকটা মানে বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে স্যার এজ এ উদ্যোক্তা হিসেবে আমার মানে স্যার যদি আমাকে যদি স্যার আপনি সাজেশন দেন, আমার কী গুণ থাকা উচিত বলে আপনি মনে করেন, যে একটা উদ্যোক্তা হিসেবে আমার এই এই গুণগুলো থাকা বলে আপনি উচিত মনে করেন? যদি উদ্যোক্তা আমরা বলি তাহলে আসলে উদ্যোক্তার মূলত কাজটা হচ্ছে সে একটা বিষয় নিয়ে কাজ করবে যেটা অন্যের জন্য উপকার। যেটাই হোক আসলে প্রত্যেকটা বিষয় এরকমই হয়। আর সেই ক্ষেত্রে একজন উদ্যোক্তা হিসেবে আমি যেটা মনে করি সবার প্রথম সেটা হচ্ছে অবশ্যই আপনার অনেস্টিটা সবচেয়ে বেশি প্রয়োজন। একটা মানুষ হিসেবে আপনার চিন্তা ভাবনা এমন হওয়া উচিত যে এমন কিছু করব যা দিয়ে এই সাথে রিলেটেড সবাই উপকৃত হবে কিন্তু কারো জন্য এটা ক্ষতিকারক হবে না। যখন এরকম একটা পরিকল্পনা নিয়ে একজন উদ্যোক্তা সামনের দিকে এগোয় সেটা আজকে বেনিফিটের মুখ না দেখলেও অবশ্যই আমি মনে করি কালকে সেটা বেনিফিটের মুখ দেখবে। আর এর পাশাপাশি যেগুলো প্রয়োজন নিষ্ঠা, হ্যাঁ, তার পাশাপাশি যেটা আমরা বলি যে সঠিক পরিকল্পনা, তার পাশাপাশি সাহসটা অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনি যখন ব্যবসা করতে যাবেন আপনার ইনভেস্টমেন্ট করার যদি সাহসটা আপনি না পান তাহলে কিন্তু অনেক বড় স্কোপ থাকা সত্ত্বেও হয়তো আপনি সেটাকে নিতে পারবেন না। যদিও এখানে প্রাসঙ্গিক একটা বিষয় বলে রাখা ভালো যে সাহস করতে গিয়ে এত বেশি মানে ঝুঁকিপূর্ণ কোনো কিছু করবেন না যেটা আপনার অ্যাবিলিটির মধ্যে নেই। যেমন আমি আমার নিজেকেও বলি যে আসলে আমার নিজের অনেক সময় অনেক বড় ধরনের আমি আমি ভুল করেছি। যেমন সাহস নিতে নিতে এমন অনেক কিছুই সাহস নিয়েছি যেটার অ্যাবিলিটি আমার মধ্যে ছিল না। পরে যে আমি এটা রিয়েলাইজ করছি যখন আমি একটা ক্ষতির সম্মুখীন হয়েছি যে না এটার অ্যাবিলিটি তো আমার ছিল না, তাহলে আমি এটা নিতে গেলাম কেন? স্বাভাবিকভাবেই প্রত্যেকটা উদ্যোক্তাকে সাহসী হতে হয়। আর সেই ক্ষেত্রে সাহস ততটুকু দেখাতে হয় যতটুকু নিলে আমি সেটাকে সার্ভাইভ করতে পারবো বা ওইটাকে আমি টলারেট করতে পারবো। কিন্তু তার চাইতে বেশি কিছু করে ফেললাম তখন আমি আমার প্রতিষ্ঠান আমি আমার সব কিছুকে ধ্বংস করে ফেলবো। স্যার একটা জিনিস জানতে চাই যে যারা উদ্যোক্তা হতে চায় তাদের শুরুর দিকটা একটু বলি স্যার, সেটা হচ্ছে স্যার এটা কি পড়াশোনার পাশাপাশি শুরু করা উচিত নাকি একেবারে অনার্স লাইফ শেষ করে এমবিএ শেষ করে তারপর কিছু একটা শুরু করা উচিত? আসলে প্রফেশন এমন একটা বিষয় যে আসলে আমরা কিন্তু পড়াশোনার পাশাপাশি শিখতে পারি, প্রফেশনালি কোনো কিছু শেখাটার জন্য পড়াশোনার পাশাপাশিও শিখতে পারি, আবার আমি পড়াশোনা শেষ করেও শিখতে পারি। কিন্তু সুবিধাটা কোথায়? ধরেন আজকে আপনি অনার্স করছেন, মাস্টার্স করছেন, এমবিএ করছেন, হোয়াট এভার করার পরে গিয়ে আপনি একটা চাকরি খুঁজছেন, আর আরেকজন যে কিনা পড়াশোনার পাশাপাশি থেকেই সে টুকটাক জব করছে, তাহলে স্বাভাবিকভাবেই যে মানুষটা এত পড়াশোনার পরে আমার কাছে আসলো তার চাইতে কিন্তু সে এগিয়ে। তো সেই জায়গা থেকে আমি যেটা বলবো আসলে সব ক্ষেত্রেই যেমন উদ্যোক্তা হতে গেলে এক্সপিরিয়েন্স একটা বড় বিষয়, সেই ক্ষেত্রে এই এক্সপিরিয়েন্সটা নেয়ার জন্য হলে পড়াশোনা অবস্থায় কোনো জবের সাথে যদি কেউ ইনভলভ হতে পারে তাহলে সেটা তার জন্য সবসময় এক্সট্রা প্লাস পয়েন্ট হয়ে যাবে এবং তার সফলতাগুলো অনেক বেশি মানে সহজ হয়ে যাবে। স্যার আরেকটা ব্যাপার বলছিলাম যে মানে আমরা একটা জিনিস জানি যে ক্রিয়েটিভ আইটি বাংলাদেশ ব্যাংকের অ্যাক্রিডিটেশন পার্টনার, সেক্ষেত্রে একজন নতুন উদ্যোক্তা যদি মানে এই যে বাংলাদেশ ব্যাংকের লোন পাওয়ার যে ব্যাপারটা এই ব্যাপারটা ক্রিয়েটিভিটি হেল্প করে, এই ব্যাপারটা কিভাবে যদি একটু বুঝিয়ে বলতে? অ্যাকচুয়ালি এটা অনেক বড় একটা বিষয় আমাদের ক্রিয়েটিভ আইটির জন্য। এটা হচ্ছে এরকম, আমি সবাইকে বলতে চাই বিষয়টা হচ্ছে এরকম যে বাংলাদেশ ব্যাংক অ্যাক্রিডিটেশন পার্টনার বিষয়টা হচ্ছে যে আমরা যাদেরকে মূলত প্রফেশনাল করছি আমাদের এখান থেকে ট্রেনিংয়ের মাধ্যমে, তো তারা যেটা করছে আমরা প্রফেশনাল করছি আর বাংলাদেশ ব্যাংক এই প্রফেশনাল মানুষগুলোকে চাচ্ছে যারা স্কিল। কারণ আমরা প্রথম থেকে বলছিলাম যে একজন উদ্যোক্তা হতে হলে অবশ্যই তার সেই এক্সপিরিয়েন্সটা খুব বেশি প্রয়োজন। তো বাংলাদেশ ব্যাংক বলছে যে
আমরা যেহেতু একটা ফ্রেশারকে লোন সহজে দেওয়া যায় না, একটা ব্যাংক যখন এসএমই লোনের কথা বলছে তখন এসএমই লোন যারা নিতে যাচ্ছে তখন ব্যাংক কিন্তু বুঝছে না যে আসলে এই মানুষটা যে ব্যবসাটা করতে যাচ্ছে সে আসলে এটার উপরে নলেজ রাখে কিনা বা সে এই দক্ষ কিনা। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক আমাদেরকে অ্যাক্রেডিটেশন দিল এই জন্য যে আপনারা যেহেতু প্রফেশনাল কাজটাই শেখাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে এই মানুষটাকে আমরা ধরে নিচ্ছি যে সে এরকম একটা উদ্যোগ নিয়ে কাজ করার জন্য ক্যাপাবল। তাহলে আপনারা যাকে সার্টিফিকেট দিচ্ছেন আমরা তাদেরকে লোনটা সহজ করতে চাই, অন্য যে কারো চাইতে। আমাদের যারা এখান থেকে পাশ করে বের হয়েছে তারা যদি তাদের কোনো প্রোফাইল তার সাথে আমাদের সার্টিফিকেট নিয়ে কোনো ব্যাংকে যারা এসএমই লোন দেয় তাদেরকে যদি প্রপোজালটা দেয়, তাহলে অন্য যে কারো চাইতে কিন্তু আমাদের যে স্টুডেন্টটা যে আমাদের এখান থেকে একটা কমপ্লিট কোর্স করে সার্টিফিকেট পেয়েছে সে কিন্তু বাংলাদেশ ব্যাংকের আন্ডারে এই এসএমই যে কোম্পানিগুলো বা যে ব্যাংকগুলো লোন দিচ্ছে তাদের কাছ থেকে খুব সহজে লোনটা পেতে পারে। স্যার আরেকটা জিনিস জানতে চাই যে সেটা হচ্ছে যে যিনি একজন মানে ফ্রিল্যান্সিং করছেন বাসায় বসে ক্লায়েন্টের টুকটাক কাজ করছেন, তার কি শুধু মানে একা ক্লায়েন্টের কাজই করে যাওয়া উচিত নাকি হচ্ছে তারা উদ্যোক্তা হিসেবে একটা কোম্পানি ফর্ম করে এগিয়ে যাওয়া উচিত, মানে আপনি কোনটা সাজেস্ট করবেন? স্যার আসলে এটা স্বাভাবিক যে একজন ফ্রিল্যান্সার যখন কাজ করছে হ্যাঁ তার কাছে কিন্তু স্বাভাবিকভাবে একটা বড় অপরচুনিটিস থাকছে, কারণ একজন ফ্রিল্যান্সার যখন কাজ করছে তার কিন্তু একটা গুডউইল তৈরি হচ্ছে। এখন এই গুডউইলটা তৈরি হওয়ার ফলে যেটা হয় সেটা হচ্ছে অন্য যে কারো চাইতে ওনার এক্সপোজটা কিন্তু অনেক বেশি, কারণ আমি এক্সপিরিয়েন্স আর আপনি হয়তো এক্সপিরিয়েন্স না, তাহলে আমি যেই কাজটা আমি যে পরিমাণ কাজ পাবো সেটা কিন্তু আপনি পাচ্ছেন না। তাহলে যেই মানুষটা আজকে ফ্রিল্যান্সার হিসেবে মার্কেট প্লেসে কাজ করছে তার একটা ভালো পরিচিতির ফলে সে যে কোনো ক্লায়েন্টকে নক করলে কিন্তু সেই ক্লায়েন্টে কাজ দিচ্ছে, তাহলে তার পর্যাপ্ত কাজ পাওয়ার সুযোগ আছে যতটুকু না সে করতে পারে। তাহলে সে একা যতটুকু করতে তার চেয়ে তার উচিত হচ্ছে একটা কোম্পানি ফর্ম করে সেই কাজের পরিধিটাকে বাড়িয়ে দেয়া। যেমন আমি এখন করতে পারছি আমার একার জন্য, তাহলে ঠিক আছে আমি একটা কোম্পানি ফর্ম করে করি কি আরও দুইটা চারটা, প্রথমে হয়তো দুজনকে নিলাম, আরও দুজনের বেশি কাজ আমি ক্লায়েন্টের কাছ থেকে নিলাম, এরপরে দুজন থেকে চারজন নিলাম, চারজনের কাজ চাওয়া আমি শুরু করলাম। এইভাবে প্রত্যেকটা ফ্রিল্যান্সারের উচিত একটা উদ্যোক্তা মানে অবস্থায় নিজেকে ধাবিত করা, তাতে করে সুবিধা আপনার নিজের শুধু না, আসলে আপনি একজন উদ্যোক্তা হয়ে আপনি আরও দশজনের কর্মক্ষেত্র তৈরি করতে পারছেন, আরও দশটা মানুষকে দশটা ফ্যামিলিকে আপনি মেনটেন করতে পারছেন। আর এটা করতে পারলেই তো আমরা আমাদের দেশে যে বেকারত্বের কথা বলছি সেই সুযোগটা কিন্তু আর থাকছে না, আলটিমেট দেশ এগিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমি মনে করি যে ফ্রিল্যান্সাররা অবশ্যই এই কাজটা করতে পারে। আরেকটা মেসেজ ফ্রিল্যান্সারদেরকে আমি দিতে চাই, এটা অনেকেই জানে না, সেটা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু একটা বড় ইনিশিয়েটিভ নিয়েছে, সেটা হচ্ছে যারা আমরা রেমিটেন্স দেশের বাইরে থেকে নিয়ে আসছি, আপনারা অনেকেই জানেন কি না যে গভর্নমেন্ট কিন্তু যে ইনিশিয়েটিভটা নিয়েছে সেটা হচ্ছে যারা আমরা ফ্রিল্যান্সিং করছি বা আউটসোর্সিংয়ের মাধ্যমে আমরা বিজনেস করছি, যারা দেশের বাইরে রেমিটেন্স কাজের মাধ্যমে দেশে নিয়ে আসছি, সেক্ষেত্রে আপনি যে কাজে যেই রেমিটেন্স আনতেছেন তার উপরে গভর্নমেন্ট 10% আপনাকে ইনসেন্টিভ দিচ্ছে। বিষয়টা কি, আপনি 100 টাকার কাজ করলেন, 100 টাকার রেমিটেন্স কি করলেন ব্যাংকের মাধ্যমে দেশে আনলেন, গভর্নমেন্ট করতেছে কি 100 টাকার সাথে আরো 10 টাকা আপনাকে যোগ করে দিবে। আর সেটা কিভাবে হবে সেটা যদি আপনি মানে প্রপারলি না আনেন তাহলে তো গভর্নমেন্টকে দেখাতে পারছেন না, গভর্নমেন্ট সেটার জন্য ব্যাংককে প্রেফার করে। তাহলে ব্যাংক প্রেফার করলে ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে, ব্যাংকের মাধ্যমে আপনার ক্লায়েন্টের টাকাগুলোকে আনতে হবে এবং আলটিমেট সেটা নিয়ে, যেমন বেসিস এটা নিয়ে অনেক বেশি হেল্প করে আপনারা যারা এই বিষয়ে জানতে চান বা এই বিষয়টাকে আসলে, কারণ দেখেন আপনি মাস শেষে যদি 1 লাখ টাকা আনেন আর গভর্নমেন্ট যদি তার সাথে 10% ইনসেন্টিভ দিয়ে আরও 10,000 টাকা আপনাকে দেয়, তাহলে তো এটা একটা আপনার বাড়তি পাওয়া, তাহলে আপনি কেন নেবেন না? সো এটা কিন্তু একটা বড় অপরচুনিটিস আমাদের ফ্রিল্যান্সার বা যারা ইন্টারন্যাশনালি কাজ করছে। সো অবশ্যই আমি রিকোয়েস্ট করব যে সেই ক্ষেত্রে এই বিষয়টা নিয়ে আপনারা বেসিসের পরামর্শ নিতে পারেন, হ্যাঁ, যে কিভাবে এটা আপনি আনতে পারেন, কী ধরনের পেপার্স ডকুমেন্টেশনের দরকার আছে, হ্যাঁ, কারণ আজকে আপনি হয়তো 1 লাখ টাকা আনছেন, কালকে হয়তো আপনি 50 লাখ টাকা আনবেন, তখন এটা তো অনেক বড় একটা অ্যামাউন্ট। সো সেই ক্ষেত্রে এটা একটা বড় সুবিধা হতে পারে। হ্যাঁ, ধন্যবাদ, আসলে চমৎকার একটা বিষয় স্যার তুলে ধরেছেন, যারা আসলে কাজ করছে বা দেশের বাইরে থেকে রেমিটেন্স আসছে তারা গভর্নমেন্টের সাথে কিন্তু এই 10% ইনসেন্টিভটা পেতে পারে। স্যার একটা ব্যাপারে একটু খেয়াল আপনাকে একটু মানে জানতে চাইবো একদম, স্যার এটা আলাদা বিষয় আর সে প্রোগ্রামের বিষয় না, সেটা হচ্ছে আমাদের দেশে যারা আসলে ফেল করে বা মানে মানে যারা অকৃতকার্য হয় সমাজের সবাই তাদেরকে একটু আলাদাভাবে দেখে, ঠিক তাদেরকে নিয়ে স্যার আপনি একটা স্কলারশিপের আয়োজন করলেন, এই উদ্যোগটা কেন স্যার? আসলে পিছিয়ে পড়া আমি যেটা মনে করি সেটা হচ্ছে কি, একটা মানুষ হিসেবে একটা মানুষ সফল হওয়ার জন্য তার নিজের আত্মবিশ্বাসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আমরা করি কি, আমরা যারা সাকসেস হতে পারি না বা হই না, হ্যাঁ আমরা অনেকেই যেটা মনে করি সেটা হচ্ছে যে লাইক আজকে আমি সাকসেস হতে পারিনি কেন, আমার বাবা মা প্যারেন্টস সেরকম না, এক। দু নম্বর আমরা বলি আমার পড়াশোনার মান ভালো ছিল না, আমি স্টুডেন্ট ভালো ছিলাম না। তিন নম্বর আমরা অজুহাত দিই আমার আমি ভালো ইউনিভার্সিটিতে পড়তে পারিনি। চার নম্বর অজুহাত আমরা দিই আমার মামা চাচা ওরকম কেউ নেই যে আমাকে একটা ভালো চাকরি নিয়ে দিবে, এরকম নানা অজুহাত কিন্তু আমরা তৈরি করি। বাট আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ তার নিজের আত্মবিশ্বাসের মাধ্যমে সমাজে এবং তার নিজে এবং তার দেশের জন্য একটা মানে বড় ভূমিকা পালন করতে পারে। আর সেজন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে তার নিজস্ব আত্মবিশ্বাস। আর সেক্ষেত্রে আমি যেটা মনে করি যে আজকে এইচএসসিতে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যারা এইচএসসিতে অকৃতকার্য হয়েছে তাদের জন্য স্কলারশিপ দিলাম। আমাদের কাছে যেটা মনে হয়েছে যে এই যে স্কলারশিপ যারা অকৃতকার্য হয়েছে তারা যে আসলে দেশের জন্য ফেলে না তা কিন্তু না, আমার কাছে মনে হয়েছে যে তারাই অবশ্যই ম্যারিট যারা তারা তো পারবেই কিন্তু তাদের মধ্যেও প্রতিভা আছে। এবং আমরা যেটা দেখলাম যে এই যে অকৃতকার্য যারা হয়েছে তাদের পরবর্তী একটা বছরে অনেক বেশি সময় তারা ওয়েস্ট মানে এমনি নষ্ট করবে। তো তখন আমাদের কাছে মনে হলো যে যারা ভালো রেজাল্ট করেছে তারা তো পরবর্তী ইউনিভার্সিটিতে ভর্তি হবে বা ভালো জায়গার জন্য প্ল্যান করবে, কিন্তু এরা যে বসে আছে তাহলে এই সময়টা কেন তারা নষ্ট করবে। তো আমার কাছে মনে হলো যে এই সময়টা নষ্ট না করে তাদেরকে যদি আমরা একটা স্কলারশিপের মাধ্যমে যদি তাদেরকে আমরা একটা অ্যাটলিস্ট একটা প্রফেশনাল স্টেজে নিয়ে যেতে পারি তাহলে কী দাঁড়াবে, তাহলে তারা যেটা করতে পারবে ইন দ্যাট টাইম তারা প্রফেশনাল হবে এবং পরবর্তীতে তারা নিশ্চয়ই পরীক্ষা দিয়ে পাশ করবে, ইউনিভার্সিটিতে ভর্তি হবে, কিন্তু যখন ইউনিভার্সিটিতে সে পড়াশোনা করবে তখন তার একটা বাড়তি আয়ের জায়গাও সে তৈরি করে ফেলবে। চমৎকার। যারা আসলে এবার এইচএসসি পরীক্ষাতে অকৃতকার্য হয়েছেন তারা কিন্তু ক্রিয়েটিভিটি ইনস্টিটিউটের ফ্যান পেজে এসে আপনার রেজিস্ট্রেশন করতে একদম ভুল করবেন না, এবং আপনাদের উপযুক্ত যারা অকৃতকার্য হয়েছে সবাইকে রেজিস্ট্রেশন করাবেন। আমাদের সাথে যারা উপস্থিত ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের ভালোবাসায় আমরা সত্যি মুগ্ধ। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি প্রোগ্রামের, আপনারা কোথাও যাবেন না, আমরা একদম ছোট দুটো কথা শুনে স্যারের কাছ থেকে আমরা আজকে প্রোগ্রামে বিদায় নিব। স্যার একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে আপনার দৃষ্টিতে একদম একজন সফল উদ্যোক্তা হওয়ার মূল মন্ত্রটা কি? মূল মন্ত্র হিসেবে যদি আমি বলি, আমি এর আগেও বলেছি যে আসলে একজন উদ্যোক্তা তার যদি সে সফল হতেই চায় তাহলে তার অবশ্যই তার নিজের উপরে তার আত্মবিশ্বাস এবং তার সততা তাকে অবশ্যই সফল করবে বলে আমি মনে করি। কারণ আপনি যদি নিজের উপরে আস্থা না রাখতে পারেন তাহলে স্বাভাবিকভাবেই আপনি আর কোনো কিছুকেই ভালোভাবে নিতে পারবেন না। সো সেই ক্ষেত্রে একটা ব্যবসা মানে স্বাভাবিকভাবেই একটা চ্যালেঞ্জ, আর সেই চ্যালেঞ্জে আপনি সেদিন মানে সেদিনই সফল হবেন যেদিন আপনি আপনার নিজের উপরে আস্থা রাখতে পারবেন। ধন্যবাদ স্যার, আজকে খুব চমৎকার মানে বিষয়গুলো নিয়ে আমাদের সাথে একদম মন খুলে একদম আমাদের যারা অডিয়েন্স ছিল তাদের জন্য যে একদম মানে যথোপযুক্ত স্যার আলোচনা করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকে ছিলাম আপনাদের সাথে, আড্ডা দিয়েছি, কথা বলেছি, আপনাদের প্রশ্ন উত্তর ছিল আমাদের কাছে, আমরা সেগুলো নিয়েও আলোচনা করেছি। ভবিষ্যতে আমরা আরও বিষয় নিয়ে আলোচনা করতে চাই, বিকজ ক্রিয়েটিভ কেরিয়ার শোটা বেসিক্যালি আপনাদেরকে নিয়ে সাজানো। আপনাদের যদি যদি কোনো পরামর্শ, আপনাদের যদি কোনো আমাদের উপদেশ থাকে এবং ভুল ত্রুটিগুলো অবশ্যই ধরিয়ে দিবেন, এবং আগামীতেও আমরা চাই আপনাদের জন্য ভালো ভালো প্রোগ্রাম নিয়ে উপহার নিয়ে আসতে। আমাদের সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, ভালোবাসবেন এবং আমাদেরকে দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।